السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلا بل تحبون الآخرة كلا بل تحبون العاجلة وتذرون الآخرة وقال الله تعالى في موضع آخر وللآخرة خير لك من الأولى মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য একটি সময় নির্ধারিত করেছেন যে সময় এই পৃথিবীতে দুনিয়াতে আমাদেরকে কাটাতে হবে তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভাগ্যে লিখে রেখেছেন মওত এই মওতের মাধ্যমে আমাদেরকে আখিরাতের পরকালের সফর করতে হবে দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যিনি সবচাইতে বেশি আল্লাহকে ভয় করতেন সবচাইতে বেশি পরকাল সম্পর্কে চিন্তাশীল ছিলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকের জামানায় ধন সম্পদের এবং পার্থিব নিয়ামতের এত বেশি প্রাচুর্যতা এসেছে যে যার ফলে অধিকাংশ মানুষ দিন থেকে গাফিল বরং অধিকাংশ মানুষ না বলে যদি বলি অধিকাংশ মুসলিম দিন থেকে আল্লাহ থেকে পরকাল থেকে গাফিল তাহলে সেটি হবে ঠিক কারণ মানুষ তো অধিকাংশ সব যুগেই গাফিল থেকেছে কিন্তু মুসলিম অধিকাংশ গাফিল তা আমাদের স্বর্ণযুগে ছিল না দীর্ঘদিন ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবিয়তের বরকতে মানুষ ছিল দিনমুখী আল্লাহমুখী পরকালমুখী দুনিয়ামুখী ছিল না কিন্তু ধীরে 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 মানুষের ঈমান দুর্বল হয়ে পড়ায় আল্লাহর প্রতি বিশ্বাস কমজোর হয়ে যাওয়ায় পরকালের প্রতি বিশ্বাস ঈমান কমজোর হয়ে যাওয়ায় এবং ধন সম্পদ মানুষের হাতে খুব বেশি চলে আসায় দুনিয়ার আরামের যেসব বস্তু রয়েছে সেগুলি মানুষের হাতে চলে আসায় মানুষ দুনিয়ামুখী হয়ে পড়েছে আখিরাতকে পিছনে ছেড়ে দিয়েছে অথচ জ্ঞানীর পরিচয় হচ্ছে আখিরাতমুখী হওয়া জ্ঞানীর পরিচয় হচ্ছে যে যেখানে চিরকাল থাকতে হবে সেখানকার জন্য কাজকর্ম করা আমরা এই জ্ঞানটুকু দুনিয়ার ক্ষেত্রে রাখি যার ফলে আমরা বিদেশে প্রবাসী আমরা সবাই প্রবাসে আছি এখানে আমরা প্রবাসী জীবনে আছি আমরা সব সময় চিন্তা করছি দেশে গিয়ে কি করব দেশে গিয়ে কি করব দেশে গিয়ে কিভাবে জীবন যাপন করব দেশে ছেলে মেয়েদেরকে কি করে মানুষ করব দেশে কি করে সুখী হব আমরা এখানে বেশি সুখী হয়ে থাকার কথা চিন্তা করি না আমরা চিন্তা করি যে এখানে যদি কঠোর মেহনত পরিশ্রম করতে হয় কিন্তু পরে দেশে গিয়ে যাতে করে একটা কিছু করে বসা যায় করে খাওয়া যায় এই জ্ঞানটুকু দেওয়ার জন্য কোনো বক্তব্যের প্রয়োজন হয় না কোনো ওয়াজ উপদেশের প্রয়োজন হয় না এইটুকু সবার জ্ঞানে আছে কিন্তু মওত সম্পর্কে পরকাল আখিরাত সম্পর্কে মানুষকে ওয়াজ করেও উপদেশ দিয়েও
কোরআন এবং হাদিস আল্লাহ এবং রাসূলের কথা বলেও বোঝানো যায় না। অথচ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞানীর পরিচয় সম্পর্কে বলেছেন, আল কাইয়েসু মান দানা নাফসাহ ওয়া আমেলা লিমা বাদাল মউত। জ্ঞানবান ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি ওই ব্যক্তি যেই ব্যক্তি মান দানা নাফসাহ, নিজের নফসের, নিজের জীবনের হিসাব নিকাশ নিজেই করে, যে আমি সৎ লোক না অসৎ লোক, আমি ভালো কাজ করছি না মন্দ কাজ করছি, আমি আল্লাহর কাছে গিয়ে জবাবদেহি করতে পারবো না পারবো না, আমি পাস করতে পারবো না ফেল করে যাব, আমি নামাজে পাস কি না, আমি আমার রোজায় পাস কি না, আমি আমার জাকাতে পাস কি না, আমি আমার মাতা পিতার খেদমত সেবায় পাস কি না, আমি মানুষের সাথে আদান প্রদানের ক্ষেত্রে, চালচলনের ক্ষেত্রে, আখলাক ব্যবহারের ক্ষেত্রে পাস কি না, আমি কি আজকে মানুষের উপর জুলম অত্যাচার করেছি, আমি কি আজকে গীবত করেছি, আমি কি চুগলখড়ি করেছি, আমি কি আজকে কোনো হারাম কিছু দেখেছি, হারাম কথা বলেছি, অশ্লীল কথা বলেছি বা অশ্লীল আচরণ করেছি ইত্যাদি, নিজের হিসাব নিজেই করবে ওই ব্যক্তি হচ্ছে জ্ঞানী। আর নিজের হিসাব যেহেতু নিজেই করে, সুতরাং ওয়া আমেলা লিমা বাদাল মউত, সেজন্য সে মরণের পরে যে জীবন আসছে সেই জীবনের জন্য সে আমল করবে, কর্ম করবে, ওই ব্যক্তি হচ্ছে জ্ঞানী ব্যক্তি, বুদ্ধিমান। দুনিয়ার ক্ষেত্রে আমরা বড় বুদ্ধিমান, কিন্তু আখেরাতের ক্ষেত্রে বুদ্ধিমানের আমরা পরিচয় দিই না অধিকাংশ মুসলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বিভিন্ন জায়গায় আখেরাতের কথা স্মরণ করিয়েছেন, বহু আয়াতে আখেরাতের কথা স্মরণ করানো হয়েছে, কারণ মানুষ গাফিল হয়ে যায়, মানুষ ভুলে যায়, মানুষ অচেতন হয়ে যায়, তাদেরকে সচেতন করার জন্য, তাদেরকে জাগানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বহু জায়গায় পরকালের সম্পর্কে চিন্তাশীল হওয়ার জন্য উৎসাহিত করেছেন, স্মরণ করিয়েছেন, এবং উম্মতের জ্ঞানীদেরকে, ওলামায়ে কেরামদেরকে, ভালো মানুষদেরকে বলেছেন অন্যদেরকেও তোমরা স্মরণ করো। ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আল্লাহ পাক ইরশাদ করেছেন তুমি স্মরণ করিয়ে দাও হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম আদেশ হয়েছিল আল্লাহর পক্ষ থেকে, আর তারপরে প্রত্যেক জ্ঞানী ব্যক্তি, যে ব্যক্তি সৎকর্মশীল, তাকে আল্লাহ বলছেন তুমি অন্যদেরকে স্মরণ করিয়ে দাও, স্মরণ করিয়ে দাও আল্লাহ সম্পর্কে, আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা সম্পর্কে, আল্লাহর জ্ঞানের ব্যাপকতা সম্পর্কে, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এলমের বাইরে যেতে পারো না, তুমি করবে চুরি, আত্মসাৎ, বেঈমানি, নামাজ পড়বে না, আল্লাহ কি দেখলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা কুদরতের বাইরে যেতে পারো না, তুমি কি অন্যায় পাপ করে কোনো দেশ থেকে তো পালিয়ে যেতে পারো, উধাও হয়ে যেতে পারো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত ক্ষমতার বাইরে কি যেতে পারবে? ওয়াজাক্কির, স্মরণ করিয়ে দাও, স্মরণ করিয়ে দাও পরকাল, যে মতের রাস্তায় আসতেই হবে আর কবরে নামতেই হবে, আর সেখানে জবাবদেহি করতে হবে, আবার তারপরে নির্দিষ্ট সময় কবরে থেকে যখন আল্লাহর আদেশ হবে আবার উঠে আখেরাতে হাসরের মাঠে বিচার দিবসে হাজির হইতে হবে, সেখানে জবাবদেহি করতে হবে। ওজাক্কের, স্মরণ করিয়ে দাও, আল্লাহ আমাদেরকে স্মরণ করাতে বলেছেন, একে অন্যকে স্মরণ করিয়ে দেবে, কারণ এতে লাভ কি? আল্লাহ বলছেন ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, কারণ স্মরণ করিয়ে দিলে মমিনের ফায়দা হবে, উপকার হবে। মমিন ব্যক্তি যার আল্লাহর প্রতি বিশ্বাস আছে, পরকালের প্রতি বিশ্বাস আছে, সেই ব্যক্তি যদি গাফেলও হয়ে যায়, সচেতন করে দিলে সে সচেতন হয়ে যাবে, জাগিয়ে দিলে জেগে উঠবে, সে তখন কর্মতৎপর হয়ে যাবে, আমল করা শুরু করবে, সংশোধন করা শুরু করবে, তওবার রাস্তায় আসবে, আল্লাহমুখী হবে, আখেরাতমুখী হবে। তাই আজকে আখেরাতের বিভিন্ন স্তরগুলি স্মরণ করিয়ে দেওয়ার উদ্দেশ্যে খুব সংক্ষেপে আখেরাতের বহু স্তর রয়েছে, সেই স্তরগুলি উল্লেখ করব। আর তারপরে আমার দীর্ঘদিনের একটি ওয়াদা আছে যে সব পুরানো ভাইরা আসেন তাদের সাথে, যে এই প্রত্যেকটি স্তর সম্পর্কে বিস্তারিত কোরআন এবং হাদিসগুলি নিয়ে এসে আপনাদের সামনে পেশ করব, যাতে করে আখেরাত সম্পর্কে আমাদের ঈমান আরও মজবুত হয়, আর ঈমান যত বেশি যার মজবুত হবে তত বেশি তার আমল সুন্দর হবে, তত বেশি তার আমল সুন্দর হবে। আপনাকে যদি কে এখন সংবাদ দেয় যে এখানে কোনো একটা বড় বিপদ আসতে যাচ্ছে, আল্লাহ না করে ভূমিকম্প আসছে,
আর এই কথার উপর যদি আপনার বিশ্বাস হয়ে যায় তাহলে আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনি নিরাপদ স্থান খুঁজবেন আপনার জন্য, যে কোনখানে গেলে একটু বেশি নিরাপদ থাকতে পারি। কিন্তু যদি আপনার বিশ্বাস দুর্বল হয় যে হতেও পারে নাও হতে পারে, হতে পারে নাও হতে পারে, অথবা না না ভুল কথা হবে না ভূমিকম্প হবে না, তাহলে আপনি এই ক্ষেত্রে তৎপর হবেন না। আপনাকে হেফাজতের স্থানে, এমন স্থানে যেখানে হয়তো আপনার আশা আছে যে ওখানে হয়তো বিপদ কম হতে পারে, এইরকম স্থানে যাওয়ার আপনি চিন্তা নিয়ে আসবেন না মনে। তো যার যত ইমান মজবুত হবে আল্লাহর প্রতি এবং আখেরাতের প্রতি, তার তত আমল সুন্দর হবে, তাকে আর নামাজের কথা বলতে হবে না। নিজে নামাজ পড়বে, অন্যকে নামাজের জন্য উৎসাহিত করবে, তাকে দিনের ভালো কাজের কথা বলতে হবে না, তাকে মাতা পিতার সেবার কথা বলতে হবে না। এক ভাই আরেক ভাইকে বলবে যে আমিও দিলাম তুমিও দাও, এসব বলার প্রয়োজন নেই। আর কে দিল কে দিল না, আমার অন্য ভাই দেয় না কেন, আমি কেন একাই দিব, এইসব কথাবার্তা প্রশ্ন নিয়ে আসবে না। সে মনে করবে যে আমি ভাগ্যবান যে আমার সেবা করতে পেয়েছি, আব্বার সেবা করতে পেয়েছি, ভাগ্যবান আমি, ভাই বোনের আমি লালন পালন করতে পেয়েছি, ভাগ্যবান আমি, হতভাগ আমার ভাইয়েরা তাদের তৌফিক হয়নি, আলহামদুলিল্লাহ আমার তৌফিক হয়েছে, এইভাবে সে চিন্তা করবে। তো জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে ইসলামী বিধান বাস্তবায়নের জন্য চেষ্টা করবে যখন আখেরাতের প্রতি আল্লাহর প্রতি ইমান মজবুত হবে। তাই আখেরাত সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের প্রথম সুরা সুরা ফাতিহা, তারপরে সুরাতুল বাকারা। সুরা ফাতিহাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়কে ছাড়েননি, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলছেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বিচার দিবসের অধিপতি, মালিক, একক মালিক, সেদিন আর কোনো মালিক থাকবে না, না সেদিন রাজা বাদশাহ থাকবে, না প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থাকবে, না কেউ ওলি মুর্শিদ থাকবে, যেই রকম ভ্রান্ত বিদাতিদের ধারণা আছে সেখানে ওলি পীর ইত্যাদি কাজে আসবে, কেউ কাজে আসবে না সেইদিন। আপনার ঈমান এবং আমল যদি ঠিক না থাকে তাহলে এমনকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজে আসবেন না। ঈমান আমল যদি ঠিক থাকে তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাতের কাজে আসবেন, হাউজে কাউসারের পানি পাবেন তার মোবারক হাতে, যদি আপনার আমল ঠিক থাকে। আপনি যদি মুশরিক হন, কবর মাজারপন্থী হন, আপনি যদি বিদাতি হন, তাহলে ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন যাওয়ার চেষ্টা করবেন তখন আপনাকে তাড়িয়ে দেবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বহু সময় বলতেন, ইয়া ফাতেমা বিনতা মুহাম্মদ, হে মুহাম্মদের মেয়ে ফাতেমা, সালিনি মিম্মা লি মা শিতি, আমার কাছ থেকে টাকা পয়সা ধন দৌলত যদি কিছু চাইতে হয়, দুনিয়ার কিছু চাইতে হয়, মাল চাইতে হয়, যা ইচ্ছা তুমি চাও, যা আছে আমি দেওয়ার চেষ্টা করব, পারলে দেব, কারণ এখানে দুনিয়ায় আমি দিতে পারবো যা হাতে আছে। লা আমলেকু লাকে মিনাল্লাহি শাইআ, আল্লাহর পক্ষ থেকে আমি কিছু দেওয়ার তোমাকে কোনো ক্ষমতা রাখি না, স্পষ্ট কথা। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির সেরা রাসূল এবং ফাতেমার সম্মানিত আব্বা, তিনি বলছেন যে মা ফাতেমা তোমাকে আমি কিছু দিতে পারবো না, তাহলে আপনাকে কি করে দেবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনার ঈমান এবং আমল ঠিক না থাকে, চিন্তার বিষয় রয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানেও বিচার দিবসের একক মালিক আল্লাহ, সুতরাং ভুলে যাবে না, জি ভুলে যাবে না, আখেরাতকে ভুলে যাবে না, যেখানে একমাত্র মালিক আল্লাহ আর সেখানে কেউ কাজে আসবে না। আল্লাহকে যদি রাজি করতে পারো তার ফরজ অজেব এবাদত বন্দেগী করার মাধ্যমে, গোনা থেকে অন্যায় কাজ নাজায়েজ কাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে, তাহলেই তুমি সফল কাম কামিয়াব। আল্লাহ ফাক রব্বুল আলামিন সূরা বাকারা শুরু করছেন, সেখানেও বলছেন যে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে বিশ্বাস করে তাদেরকে কোরআনুল করিম হিদায়ত করবে। এই কোরআনুল করিম দিয়ে সবাই আলো পাবে না, হিদায়তকে পাবে, জালিকাল কিতাবুল আরাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন, ওই সব আল্লাহ ভীরুদেরকে কোরআনুল করিম সঠিক পথ দেখাবে, মানুষের মতো মানুষ বানাবে। কারা? আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে বিশ্বাস করে, অনেক কিছুই দেখে না, আল্লাহ বলেছেন তার রাসূল বলেছেন সুতরাং বিশ্বাস করি, জান্নাত দেখে না,
জাহান্নাম দেখে না, কবরের আজাব দেখে না, কবরে কি অবস্থা হচ্ছে তা দেখে না, কিন্তু ইউ মেনুনা বিল গায়ব না দেখে বিশ্বাস করে। মওতের সময় পাপিস্টের কি অবস্থা হচ্ছে, গুনাহগার ফাসেকের কি অবস্থা হচ্ছে তা দেখে না। চোখের সামনে একজন লোক মরে গেল, দেখলো না গুনাহগার কি যে অবস্থা হলো, কত যে আজাব তার হলো, দেখলো না। ইউ মেনুনা বিল গায়ব না দেখে বিশ্বাস করে, কারণ আল্লাহ বলেছেন, তার রাসূল বলেছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের কথা বলছেন তারপরের আয়াতগুলিতে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। কোন লোকদেরকে এই কোরআন করিম দিয়ে আল্লাহ হেদায়ত করবেন, যারা আখিরাতের উপর ইয়াকিন রাখে, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, দৃঢ় বিশ্বাস রাখে, দুর্বল বিশ্বাস নয়, ইউকিনুন ইয়াকিন রাখে, চোখে দেখার মতো, চোখে দেখতে পাচ্ছেন আগুন জ্বলছে, ওই রকমই যেন আপনি জান্নাত দেখতে পাচ্ছেন, জাহান্নাম দেখতে পাচ্ছেন, জাহান্নামে আগুন জ্বলছে। চোখে দেখতে পাচ্ছেন কোনো আপনি রাজ প্যালেস চিন্তা করেন, যদিও দুনিয়ার সারা বিশ্বের সমস্ত নিয়ামতকে যদি এক জায়গায় করে দেওয়া হয়, জান্নাতের সামান্য সামান্য ক্ষুদ্র জিনিসের সাথে তার কোনো তুলনা চলে না। কিন্তু আপনি চোখে কোনো ভালো নিয়ামতের বস্তু দেখে যেমন বিশ্বাস করছেন, তেমনই তার চাইতে বেশি আপনাকে ইয়াকিন করতে হবে আখিরাত সম্পর্কে, যে আখিরাত সামনে আমার। আর এই আখিরাত শুরু হবে মত হলেই, মত থেকে আখিরাত শুরু। আখিরাত মানে বিচার দিবসে যা অত দূরে নয়, মত থেকে আখিরাত শুরু, মত থেকে আপনার কেয়ামত শুরু, মত থেকে আপনার দুনিয়া শেষ, দুনিয়ার সমাপ্তি ঘটে গেল। আর মত কখন আসবে আখিরাত সম্পর্কে বলতে পারেন যে এখনও 2-4-500 বছর থাকতে পারে, হ্যাঁ 200-400-500 বছরও দুনিয়ার বয়স এখন থাকতে পারে, কিন্তু আপনার মত, ওয়াল মাউতু আদনা মিন শিরাকে নালিহি, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বেলাল যখন নতুন নতুন হিজরত করে মদিনায় আসলেন, তারা মদিনার আবহাওয়া ভালো ছিল না, অসুস্থ হয়ে পড়তেন, প্রায় অসুস্থ থাকতেন, তখন মক্কা স্মরণ করতেন, মাতৃভূমি এমনি প্রিয়, তারপর মক্কা আল্লাহর পবিত্র জমিন, যেখানে আল্লাহর ঘর রয়েছে, ইব্রাহিম আলী ইসলাম নিজ হাতে তৈরি করেছেন, ওই সবগুলি কথা মনে পড়তো, তাই কবিতা আবৃত্তি করতেন আর বলতেন, তার একটি অংশ হচ্ছে ওয়াল মাউতু আদনা মিন শিরাকে নালিহি, মানুষের মৌত, মানুষের জুতা স্যান্ডেলের যে ফিতা রয়েছে তার চাইতে বেশি নিকট, মত এত কাছে, 1 সেকেন্ডও লাগবে না আপনার মত হয়ে গেল। জি, আর মতের কোনো বয়স নেই, আপনার কোনো বয়সের সাথে সম্পর্ক নেই। এক শ্রেণীর লোকের হঠাৎ বলে ফেলে, না না যুবক, জি বহু যুবক মারা যাচ্ছে চোখের সামনে, জি আজকাল আকস্মিক মত খুব বেশি, কেয়ামতের একটি লক্ষণ আকস্মিক মত, হঠাৎ করে রাতের শুয়েছে শেষ, বয়স মাত্র 20-25 বছর, যেমন বেশি দুনিয়ামুখী হয়েছে তেমন বেশি টেনশনে ভুগছে, আর তেমনই হঠাৎ মত আসছে। তো আল্লাহ পাক রব্বুল আল বলছেন যে কোরআন দিয়ে আল্লাহ হেদায়ত করবে নামাজি, তাহলে কি হবে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যাদের আখিরাতের উপর ইয়াকিন রয়েছে, আর যার আখিরাতের প্রতি ইয়াকিন দৃঢ় বিশ্বাস নেই, সেই ব্যক্তি নামাজ পড়বে না, আর পড়লে যখন ইচ্ছা হলো পড়লো, দুনিয়ার গরজে পড়লো, লোকের সামনে পড়লো, নির্জনে পড়লো না, নির্জনে পাপ করতে থাকলো, লোকের সামনে খুব সাধু খুব ভালো মানুষ, কিন্তু নির্জনে কত রকমের পাপ করছে দরজা বন্ধ করে। অবিল আখিরাতে হুম ইউকিনুন, আখিরাতের প্রতি বিশ্বাস মানুষের থাকলে কোনো ফরজ ওয়াজিব নেকির কাজ করতে বলতে হবে না, আর আমার হারাম কাজ থেকে বেঁচে থাকার জন্য তার উপর পাহারা লাগাতে হবে না, আল্লাহ পাকের পক্ষ থেকে পাহারা রয়েছে, এই চেতনা রয়েছে যে আনিল ইয়ামিনে ওয়া আনিশ শিমালে কাঈদ, ডান দিকে ফেরেশতা পাহারা দিচ্ছেন, বাম দিকে ফেরেশতা পাহারা দিচ্ছেন, আর যে কোনো কথা বলি না কেন, আর যে কোনো কাজ করি না কেন, সাথে সাথেই নোট হবে আমার, এসব ইউমিনুন বিল গায়ব না দেখে বিশ্বাস। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাত সম্পর্কে বারবার আমাদেরকে সচেতন করেছেন, মহান আল্লাহ আরো ইরশাদ করেছেন সূরাতুল কিয়ামাই, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরাহ, আয়াত নম্বর 20-21 মহান আল্লাহ ইরশাদ করেছেন, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, মানুষের স্বভাব হচ্ছে, এটি হচ্ছে মানুষের স্বভাব, প্রাকৃতিক স্বভাব, যে তোমরা নগদ নগদ ভালোবাসো, নগদ নগদ ভালোবাসো, নগদ নগদ বেতন পেয়ে যান খুব খুশি, আর বেতন 2-4-5 মাস বাকি হয়ে গেলে মন খারাপ, হ্যাঁ যদিও আপনাকে বেশি করেই দেওয়া হোক না কেন মন খারাপ, আর এটা যদি আবার আখেরাতের ব্যাপার হয় তাহলে তো আর পয়সার ব্যাপার স্যাপার না, হ্যাঁ
দুনিয়া মুখে এমন হয়েছি যে সেখানে তো আর রিয়াল আর ডলারের কথা না, সেখানে নেকি না হয় গুনাহ, আর ওগুলোর পরোয়াই নেই, বেখিয়াল ভুলে গেছি। আল্লাহ বলছেন তোমাদের স্বভাব হচ্ছে আজেলাকে ভালোবাসো, নগদকে ভালোবাসো, ওয়াতাজারুন আল আখেরা, আর কিছুক্ষণ পরেই যা আসছে আখেরা, আখেরা মানে যেটা পরে আসছে, যেহেতু দুনিয়ার পরে আখেরা মানে একেবারে বিলম্ব না, হঠাৎ করে আপনার আখেরাত শুরু হয়ে যাবে, মত শুরু হতে পারে, কিন্তু যেহেতু আপনার হায়াতের পরে মত, আপনার দুনিয়ার পরে আখেরাত, আপনি প্রথম আল্লাহর নিজাম হচ্ছে, নীতিমালা হচ্ছে যে দুনিয়াতে আল্লাহ আপনাকে প্রথম পাঠাবেন, তারপরে নির্দিষ্ট সময় থাকবেন আর তারপরে আখেরাতে যাবেন, এই জন্য আখেরাতকে আখেরাত বলা হয়। আখেরাত যেহেতু পরে আসে সেজন্য আখেরাত বলা হয়, দুনিয়াকে দুনিয়া এই জন্য বলা হয় যে দুনিয়া মানে নিকটি, আপনি প্রথম মায়ের পেট থেকে আসলে আপনার নিকটে দুনিয়া, পৃথিবীতে আপনি পদার্পণ করলেন। আর দুনিয়ার আরেকটি অর্থ হচ্ছে নিকৃষ্ট, আখেরাতের তুলনায় দুনিয়া একেবারে নিকৃষ্ট। এই দুনিয়ার জালে ফেসে গিয়েই অধিকাংশ মানুষ জাহান্নামের ইন্ধন হচ্ছে, জাহান্নামের পথে চলে যাচ্ছে, টাকার লোভে, নেতৃত্বের লোভে, পদের লোভে, আর মান সম্মানের লোভে, ইত্যাদি ইত্যাদি, দুনিয়ার কত কিসের লোভে, জি সাময়িক কিছুক্ষণ 5 মিনিটের আরাম এবং ভোগের লোভে আখেরাতকে ধ্বংস করছে। সেই জন্য দুনিয়া নিকৃষ্ট হওয়ার কারণে দুনিয়াকে দুনিয়া বলা হয়। তো আল্লাহ পাক বলছেন যে তোমরা আখেরাতকে উপেক্ষা করে, আখেরাতকে ছেড়ে দিয়ে তোমরা নগদ নগদকে ভালোবাসো, অথচ আখেরাতে সেখানে চিরকাল থাকতে হবে, কোথায় থাকবে সে সম্পর্কে তোমার চিন্তা নেই। মহান আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন সূরা আদ-দোহাতে আমপারাই, ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা, নিশ্চয় পরকাল তোমার জন্য দুনিয়ার তুলনায় অনেক উত্তম। দুনিয়ার তুলনায়, পৃথিবীর তুলনায়, পৃথিবীতে যতই বড় আপনি ধন সম্পদের মালিক হয়ে নেতা হয়ে যান, আপনি যতই কিছু হয়ে যান না কেন, আপনি এই দুনিয়া সারা বিশ্বের মালিক যদি আপনাকে বানিয়ে দেওয়া হয়, আখেরাত তার তুলনায় অনেক উত্তম। আখেরাতে যদি আপনি সর্বনিম্ন জান্নাতি হন তবুও আপনার জন্য অনেক উত্তম। ওয়ালাল আখিরাতু খাইরুল্লাক মিনাল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দুনিয়ার পিছনে ছুটে তাদেরকে আখেরাত দেন না, সুতরাং পরকালের জন্য ছুটতে হবে, আল্লাহর দিকে ছুটতে হবে। আল্লাহ আমাদেরকে এই জন্য সৃষ্টি করেছেন যে তাঁর ইবাদত বন্দেগী আদেশ নিষেধ পালনের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করে আমরা আখেরাতমুখী হব। তাই মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন, ফামিনান নাস মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। কিছু লোকের আছে আর তাদের সংখ্যাই বেশি, যারা বলে দুনিয়া চাই, দুনিয়া চাই। প্রথম চাইলেন চাকরি, কাজ নেই, কাজ লাগলো, কাজ হওয়ার পরে আসতে লাগলো টাকা পয়সা, যথেষ্ট টাকা পয়সা, টাকা পয়সা এসেছে, টাকা পয়সা এসেছে, যথেষ্ট টাকা পয়সা আসলো, বাড়ি চাই, বাড়ি হইল, তারপরে নারী চান, নারী হইল, গাড়ি চান, গাড়ি হইল, পেট ভরে না, কিন্তু পেট ভরে না। তো আল্লাহ পাক বলছেন যে যারা শুধু দুনিয়া চায়, আর নামাজের কথা বলেন সময় পাচ্ছি না, খুব ব্যস্ত, এক শ্রেণীর লোকদের এইরকমই কথা। যদি বলেন ভাই দিন শিখেন, খুব ব্যস্ত, লিমোজিন চালাই, গাড়ি চালাই, সময় পাই না, জি, অথবা চাকরি করি 10 ঘন্টা ডিউটি করি, সময় পাই না। আরও আশ্চর্য লাগে যদি এইরকম কথা আমি নিজ কানে শুনি যে ডিউটি তো 7টার সময় শেষ হয়ে যায়, আসবেন দিনই আলোচনা শোনার জন্য আসবেন না, ছেলে মেয়েদেরকে নিয়ে একটু কর্নিশে যেতে হয়, বিচে যেতে হয়, আউযুবিল্লাহ। তাহলে এই শ্রেণীর লোকদেরকে আপনি কি বলবেন, এই আয়াতটি তাদেরকে শোনাই দেন, ফামিনান নাস মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া। কিছু লোকের আছে যারা শুধু দুনিয়া চায়, দুনিয়া চায়, পেট পেট, পয়সা টাকা, ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ বলছেন আখিরাতে তাদের কোনোই অংশ নেই, কিছুই পাবে না, জিরো, জান্নাত থেকে কিছু পাবে না, জাহান্নাম পাবে না, জান্নাত না পেলেই জাহান্নাম, কারণ তৃতীয় আর কোনো স্থান নেই, যে জান্নাত পেলো না, জাহান্নাম পেলো না, বেঁচে গেল না। আখিরাতে আল্লাহর নিয়ামত থেকে কিছুই পাবে না, আল্লাহর আজাব ছাড়া। আর যারা দোয়া করে কি দোয়া, তারপরে রয়েছে এই দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ দুটোই চাইতে বলেছেন, আল্লাহ দুনিয়াতেও আমাদেরকে সুখে শান্তিতে রাখো, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতেও মঙ্গল দান করো, আল্লাহ জান্নাত দান করো, আজাব থেকে বাঁচাও, ওয়া কিনা আযাবান্নার, জাহান্নামের আজাব থেকে রেহাই দাও। উলাইকা লাহুম নসীবুম মিম্মা কাসাবু, যা কিছু করবে আল্লাহ তাদেরকে পূর্ণ মাত্রায় দেবেন, আল্লাহ দেবেন তাদেরকে। সুতরাং
আমরা আখিরাতমুখী হব আর এই রাস্তায় চলতে গিয়ে যা আল্লাহ আমাদেরকে রুজি দিয়েছেন আহার দিয়েছেন তা গ্রহণ করব। অর্থাৎ আপনি চাকরি করছেন, চাকরি আপনার করে যান, আপনি আপনার গাড়ি চালাচ্ছেন, ঠিক আছে, কিন্তু আখিরাতমুখী হয়ে, আখিরাতমুখী হলে আপনার অবস্থা কেমন থাকবে? প্রথম শুরু করি মত থেকে শুরু করি, কারণ আগেই বলেছি যে মানুষের আখিরাত পরকাল শুরু হয় কোথা থেকে? মত থেকে শুরু হয়। এই মত যখন আসবে, খুব সংক্ষেপে বলছি, এমন কোন মানুষ আছে বা এমন কোন জীব আছে যার মত হবে না? সবার মত হবে। শেষখানে মালাকুল মত, যে আমাদের সবার রোগ কবজ করে আম্বিয়া রসুলকেও ছাড়েননি আল্লাহর আদেশ, তারও মত হবে, তারও মত হবে। কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, জীব মাত্রেই, প্রাণী মাত্রেই তাকে কি করতে হবে? মতের স্বাদ গ্রহণ করতে হবে। যায়েকাতুল মউত, উপায় নেই, মতের স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে এমন একটি জায়গা যেখান দিয়ে অতিক্রম করতেই হবে, এমন একটি ঘাট যে ঘাটে নামতেই হবে, তাহলে সেই ঘাটে নামার মতো প্রস্তুতি তো থাকতে হবে। আর যে কোনো সময় যদি নামতে হয় তাহলে তার প্রস্তুতি থাকতে হবে। আপনি যদি চিন্তা করুন, বিদেশে কাজ করছেন, চাকরি করছেন, যে কোনো সময় আপনার সফর হতে পারে, আর এক্সিটের সফর, তাহলে আপনাকে আপনার মাল সামান তৈরি রাখতে হবে, বিশেষ করে যেসব জিনিস নেওয়া জরুরি যা দেশে পাবেন না, দুনিয়ার ক্ষেত্রে বলতে হয় না, এই ক্ষেত্রে প্রস্তুত যে কোনো সময়, আপনাকে বলা যে কোনো সময় আপনার সফর হতে পারে, 10 মিনিটের মধ্যে সফর হতে পারে আপনার। দুনিয়ার মালিক 10 মিনিটে অনেক সময় সফর করাতে পারে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি আপনার মালিক, আমার মালিক, আমার হায়াত, আপনার হায়াতের মালিক, 1 সেকেন্ডের মধ্যে সফর করিয়ে দেবেন। তাহলে আমাদের কেমন প্রস্তুতি থাকতে হবে? এই প্রস্তুতির নাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকা আহু। মতের যখন মুহূর্ত চলে আসে, সেই সময় যেই ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে ভালোবাসে, আল্লাহ তার সাথে সাক্ষাৎ করাকে ভালোবাসে। আল্লাহ চায় যে ওই বান্দা আসুক, আমার সাথে সাক্ষাৎ করুক, আমার নিয়ামত পাক, চলে আসুক। অমানকারিহা লিকা আল্লাহ, আর মতের মুহূর্তে যখন আজাবের ফেরেশতাদেরকে দেখবে তখন পালাতে চেষ্টা করবে, কিন্তু উপায় তো নেই, যেতেই হবে। যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে না, ঘৃণা করে, যেতে চায় না, সে মরতে চায় না, আল্লাহ ঘৃণা করে যে এই খবিস আত্মা যেন না আসে, কারিহা আল্লাহ লিকা। তাহলে আপনাকে কি অবস্থায় থাকতে হবে চিন্তা করুন। তাহলে যে কোনো সময় আপনি যদি এই অবস্থায় থাকেন যে আমার কাছে যে কোনো সময় মত আসলে আমি প্রস্তুত হয়ে রয়েছি, প্রস্তুতির মানে হচ্ছে যে এই অবস্থায় আমার মত হয়ে গেলে আমি ইনশা আল্লাহ আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাব, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব, আল্লাহর কাছে আশা করি আমি আল্লাহর রহমত হবে আমার ইমান এবং আমলের বরকতে, ইমান এবং নেক আমলের কারণে আল্লাহর রহমত আমার উপরে হবে, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, কিন্তু বিনা ইমান এবং সৎ আমলে আল্লাহর রহমতও হবে না। মনে রাখুন ভালো করে এই কথাটি, কারণ অনেকে আল্লাহর রহমতের আশা করে, জাতিগত মুসলমান, আল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ মাফ করবেন, আল্লাহ রহমান, আল্লাহ দয়াবান, আল্লাহ দয়া করবেন, আল্লাহর রহমত আল্লাহর গজব চাইতে বেশি, ইত্যাদি এইসব কথাবার্তা বলে, কিন্তু ইমান নেই, অথবা ইমান থাকলে বিশ্বাস আছে বলে কিন্তু আমল নেই, নামাজ ঠিক নেই, না, মিথ্যুক, এবং তার এই আশা নিরাশায় পরিণত হবে। সুতরাং আপনাকে এমন প্রস্তুত থাকতে হবে যে কোনো সময় মত আসলে আমি হাজির আছি। আল্লাহর ডাক আসলে ফেরেশতা এসে বলছে সময় হয়ে গেছে, উখরুজি আইয়ুহা তুহান্নাফস, আমি বলবো লাব্বাইক, হাজির আছি। এইরকমভাবে আপনাকে মানসিক দিক থেকে প্রস্তুত থাকতে হবে, আমল ইমানের দিক থেকে প্রস্তুত থাকতে হবে। তো বলছিলাম মতের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তির জন্য মত লিখে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়েকাতুল মত ওয়া নাবলুকুম বিল বিশ্বাররে ওয়াল খাইরে ফিতনাহ। আল্লাহ বলছেন ভালো মন্দ দিয়ে তোমাদেরকে পরীক্ষা করে থাকি, ভালো মন্দ দিয়ে আমি পৃথিবীতে পরীক্ষা করে থাকি, ওয়াইলাইনা তুরজাউন, আর আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। সূরা আম্বিয়া আয়াত নম্বর 35। মহান আল্লাহ আরো ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, সূরা আলে ইমরান আয়াত নম্বর 185। আল্লাহ বলছেন যে প্রত্যেক ব্যক্তিকে মতের স্বাদ গ্রহণ করতে হবে এবং কিয়ামতের দিনে তাদেরকে পুরোপুরি তাদের প্রতিদান দেওয়া হবে। সুতরাং সেই দিন কামিয়াব ওই ব্যক্তি যেই ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারলো। আপনি সব সময় প্রস্তুত থাকেন যে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন কিনা, আপনি জান্নাতে যেতে পারবেন কিনা। যদি আপনার আল্লাহর প্রতি ইমান থাকে, আখিরাতের প্রতি ইমান থাকে, জান্নাত এবং জাহান্নামের প্রতি ইমান থাকে,
ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, সুতরাং যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে রেহাই দেওয়া হলো আর জান্নাতে দাখিল করা হলো, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি কামিয়াব। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর পার্থিব জীবন হচ্ছে প্রতারণার আসবাবপত্র। দুনিয়ার যে যে ক্ষণিকের ভোগবিলাসের বস্তুগুলি রয়েছে এগুলি ধোকা, ধোকা খেয়ে থাকবেন না, চিরকাল সেখানে থাকতে হবে। সেখানকার বাসস্থানকে সুন্দর করতে হবে, আমরা নিজের ঘরকে সাজাই যেখানে চিরকালের ঘর, এখানে টেম্পোরারি বাসা নিয়ে আছেন, বাসাকে বেশি সাজান না, আর যে কোনো সময় তো এক্সিট লেগে যেতে পারে। আপনি নিজের বাড়িকে সাজাচ্ছেন, এখানে কোনো দিনই নতুন করে আপনি আপনার ঘরকে সাজাবেন না, যথেষ্ট টাকা পয়সা যা কিছু আয় উপার্জন করছেন তা দিয়ে কখনো করবেন না, এই রকমের বেকুফি কেউ করেন না। কিন্তু আখেরাতের ক্ষেত্রে এই বেকুফি অনেকেই বা অধিকাংশ মানুষই আমরা করে থাকি। মত যখন হয়ে গেল তখন দ্বিতীয় যে স্থান আসলো তা হচ্ছে কবর। কবর খুব সংক্ষেপে স্তরগুলি বলে যায় আর তারপরে ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত সম্পর্কে আলোচনা হবে। কবরের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে উল্লেখ করেছেন ইশারা ইঙ্গিত কবরের জীবনের কথা। আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা ইব্রাহিম আয়াত নম্বর 27-এ, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। সাহাবাই কেরামরা বলতেন যে এই আয়াত কবরের আযাব সম্পর্কে বা কবরের নিয়ামতের জীবন সম্পর্কে নাজুল হয়েছে। কবরের আযাবের যে হাদিস বর্ণনা করেছেন বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাতে এই আয়াত উল্লেখ করেছেন তিনি যে মুমিনদেরকে জিজ্ঞাসা করা হবে তিনটি প্রশ্ন, কাফের ফাসেক হলেও তাদেরকে জিজ্ঞাসা করা হবে, মুমিন সেসব প্রশ্নের উত্তর দেবে আর কাফের জবাব দিতে পারবে না, মোনাফেক জবাব দিতে পারবে না, যে বেআমল বেনামাজি জবাব দিতে পারবেন, বলে হা হা লাদরি আমি তো তেমন কিছু জানি না, লোকেরা যা করতো তাই করতো আমি তেমন কিছু বুঝি না। তো সেই সময় মুমিন যখন জবাব দিবে তিনটি প্রশ্নের, সেই মর্মে আল্লাহ পাক এই আয়াত নাজিল করেছে, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু, মুমিনদেরকে আল্লাহ পাক সেখানে অটল রাখবেন, সেখানে তাদের পা পিছলিয়ে যাবে না, পদস্খলন ঘটবে না। বিল কওলি সাবিত ফিল হায়াতি দুনিয়া ও ফিল আখেরা, দুনিয়াতেও আল্লাহ তাদেরকে অটল রাখবেন দিনের ওপর এবং আখেরাতে অর্থাৎ কবরে যখন মুনকার নাকিরের প্রশ্ন হবে তখনও তাদেরকে আল্লাহ পাক অটল রাখবেন। এইরকমই ফেরাউন এবং ফেরাউনের বংশধার যারা কুফুরের অবস্থায় মারা গেছে তাদের সম্পর্কে কোরআনে কারিম আল্লাহ বলেছেন, আন্নার ইউরাদুন আলাইহা গুদুবং ওয়া আশিয়া, সকাল বিকাল ফেরাউন এবং ফেরাউনের বংশধর যারা মুসা আলি সালাম এবং তার নিয়াসাদ্দিনের শত্রুতা করে ধ্বংস হয়েছিল তাদের ওপর জাহান্নামের আগুন পেশ করা হচ্ছে। আন্নার ইউরাদুন আলাইহা গুদুবং ওয়া আশিয়া ওয়া ইয়াউমা তাকুমুস সা, এবং কেয়ামত যেদিন হবে সেই দিনও তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তাহলে জাহান্নাম তাদের আখেরাতে তো রয়েছে, কেয়ামতে তো রয়েছে, কেয়ামতের আগে কবরের জীবনেও তাদের জন্য যে জাহান্নাম রয়েছে এবং তারা আগুনে জ্বলতে আছে, এ কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে উল্লেখ করেছেন। তৃতীয় স্তর হচ্ছে, আর এগুলিতে মোমিন কাফের সবাই শরিক, মোমিনকেও মরতে হবে, কাফেরকেও মরতে হবে, মোনাফেককেও মরতে হবে, কবরে যেতে হবে, মাটিতে মিশে যেতে হবে, মোমিনকে কাফেরকে যেইভাবে যেখানেই থাক না কেন, কাউকে জ্বালিয়ে দেওয়া হোক যেমন হিন্দুদের রয়েছে, কাউকে পানিতে ভাসিয়ে দেওয়া হোক, সবাই কিন্তু ওই মাটিতেই যাবে, সে কবর দিক আর নাই দিক। কেয়ামতের পূর্বে পৃথিবী যখন ধ্বংস হবে তখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, তৃতীয় আখেরাতের স্তর। আল্লাহ পাক রব্বুল আলমিনের ফেরেস্তা ইসরাফিল আলী ইসলাম সিঙ্গা নিয়ে সুর নিয়ে প্রস্তুত হয়ে রয়েছেন। এই ফুৎকার দুইটি হবে না তিনটি হবে, ওলামায়ে কেরামদের ইখতলাফ রয়েছে, কারো মতে দুইটি ফুৎকার দেওয়া হবে, কারো মতে তিনটি ফুৎকার দেওয়া হবে। যাই হোক না কেন, আল্লাহ পাক এই ফুৎকারের কথা সিঙ্গায় উল্লেখ করে বলছেন, ওয়ানফি হাফিজ সুর, সুরে সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে, ফোঁক দেবেন ইসরাফিল আলী ইসলাম, ফাসায়ে কামান ফিস সামাওয়াত ওয়া মান ফিল আরদ ইল্লা মান শা আল্লাহ, আকাশ এবং জমিনে যে কেউ রয়েছে, যে কেউ রয়েছে, তাহলে আকাশে ফেরেশতাগণ রয়েছেন, জমিনে মানুষ রয়েছে, জিন রয়েছে আর অন্যান্য পশু পাখি রয়েছে, সব কিছু বেহুশ হয়ে যাবে। ফাসায়ে কামান ফিস সামাওয়াত ওয়া মান ফিল আরদ ইল্লা মান শা আল্লাহ, তবে আল্লাহ যদি কারো সম্পর্কে চান, কার সম্পর্কে চাইবেন এই কথা বলা হয়নি, যার সম্পর্কে আল্লাহ চাইবেন, আল্লাহ চাইলে জিবরাইল আলাইহিস সালাম সম্পর্কে চাইবেন, আল্লাহ চাইলে ইসরাফিল সম্পর্কে চাইবেন, আল্লাহ যার সম্পর্কে চাইবেন, ফাসায়ে কামান ফিস সামাওয়াত ওয়া মান ফিল আরদ ইল্লা মান শা আল্লাহ, সুম্মা নুফিখা ফিহি উখরা, অতঃপর
আবার সিংগাই ফুত করে দেওয়া হবে। তাহলে এই আয়াতে দুইবার সিংগাই বা সুরে ফুঁক দেওয়ার কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। যখন দ্বিতীয়বার ফুঁক দেওয়া হবে ফাইজা হুম কিয়ামুয়ান জরুন, তখন সবাই দাঁড়াবে মাটি থেকে, ধ্বংস হয়ে গেছে সব, যারা আগেই চলে গেছে দুনিয়াতে মারা গেছে আর কবরে ছিল তারা কবর থেকে গজিয়ে উঠবে, আল্লাহ জীবিত করবেন তাদেরকে, কবর থেকে উঠে আসবে নিজ নিজ কবর থেকে। আর যারা কিয়ামত যেই সময় হচ্ছে, পৃথিবী ধ্বংস হচ্ছে, সিংহাই ফুৎকার হচ্ছে, সেই সময় যেসব লোকেরা থাকবে, তারা যে ধ্বংস হয়েছে বেহুশ হয়ে তারপরে মারা গেছে, তারা উঠবে ফাইজা হুম কিয়ামুয়ান জরুন, এবং এদিক ওদিক তাকাবে যে কি হচ্ছে, কোথায় যেতে হবে, হতভম্ব। হঠাৎ করে যদি কারো ঘুম ভাঙে, তো ঘুমের পরে মানুষের খেয়াল থাকে না, সকাল না বিকেল না সন্ধ্যাবেলা, অনেক সময় খেয়াল থাকে না। দুনিয়াতে যদি এরকম হয়ে যায় ঘুমের ক্ষেত্রে, সেই সময় এমন অবস্থা থাকবে যে এদিক সেদিক তাকাবে, কী হবে কী হবে কী হচ্ছে, তারপরে হাশরের মাঠে উপস্থিত হইতে হবে। চার নম্বরে সিংহাই ফুৎকারের পরে হচ্ছে পুনরুত্থান, আলবাস, আলবাস ও বাদ আল মত, মতের পরে পুনরুত্থান মানে উঠানো, আল্লাহ পাক রব্বুল আলমিন উঠাবেন মানুষ, যেখানেই ধ্বংস হোক না কেন, যেখানেই মারা যাক না কেন, সবাইকে আল্লাহ পাক রব্বুল আলমিন উঠাবেন। মহান আল্লাহ ইরশাদ করেছে সুরায় মুতাফিফিন আমপারার একটি আয়াতে, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, কিয়ামতের দিনে আল্লাহ পাকের দরবারে সবাই, প্রত্যেক মানুষ, ইয়াউমা নাস, সমস্ত মানুষ দণ্ডায়মান হবে। আল্লাহ ফাক রব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন সূরা জাসিয়া, কুলিল্লাহু ইউহয়িকুম, আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছেন দুনিয়াতে, সুম্মা ইউমিতুকুম, তোমাদেরকে মৃত্যু দান করবেন, সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ, তারপরে তোমাদেরকে আল্লাহ সমবেত করবেন, একত্রিত করবেন কিয়ামতের দিনে। তাহলে কিয়ামতের দিনে যে যেখানেই থাকুক না কেন, কবরে আর যেখানে হালাক হোক, ধ্বংস হোক না কেন, মারা যাক না কেন, আল্লাহ তাদেরকে উঠাবেন, লা রাইবা ফিহি, এতে কোনো সন্দেহ নেই। আজকে মুসলিম সমাজের অধিকাংশ মানুষ বেআমল কেন, যদিও তারা মুখে বলে যে সন্দেহ নেই, যা কোরআনে আল্লাহ বলছেন লা রাইবা ফিহি, হয়তো তারাও মুখে বলছে কিন্তু কাজে অন্তরে কথা নেই, কাজে কেন নেই অন্তরে আসলেই কথা নেই, শুধু মুখে পর্যন্ত আছে, মুখে আছে যে মানুষ মাত্রে মরতে হবে আর তারপরে আখেরাত হবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু এসব কথায় আসলে বিশ্বাস যেমন হয় সেই বিশ্বাস নেই। জি, তারপরে আল্লাহ যখন পুনরুত্থান করলেন, সবাইকে উঠালেন, ওঠার পরে একত্রিত করবেন, এই একত্রিতকরণের নাম হচ্ছে হাসর, যা আমাদের দেশের ভাষায় কি বলি, হাসরের মাঠ বলি, তাই না? হাসর শব্দ হচ্ছে আরবি শব্দ, হাসর মানে হচ্ছে সমবেত করা, একত্রিত করা, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে একত্রিত করবেন। মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা আনআমের আয়াত নম্বর 22, ওয়ায়াউমা নাহশুরুহুম জামিয়ান, সেই দিনে আমি সমস্ত মানুষকে হাসর করব, একত্রিত করব, সুম্মা নাকুলু লিল্লাযিনা আশরাকু, যারা শিরিক করে মরেছে, যারা শিরকের অবস্থায় মরেছে, সে মূর্তি পূজার শিরিক হোক, আর মাজারে সেজদা করার শিরিক হোক, আর মাজারে গিয়ে ওই পীরের কাছে দোয়া করার শিরিক হোক, অথবা কোনো ব্যক্তি কোনো পীর ওলিকে এই মনে করা, কুতুবে আলম সারা বিশ্বকে ধারণ করে রয়েছেন, তিনি সন্তান দিতে পারেন, তিনি হায়াত মতের মালিক ইত্যাদি, যায় কেউ রোগ ভালো করার জন্য মাজারে, কেউ যায় সন্তান চাওয়ার জন্য, সমস্ত মুশরিকদেরকে আল্লাহ বলবেন, আইনা শুরাকাউকুম, তোমরা যেসব উপাস্যকে ডাকতে তারা কোথায়, তোমাদের শরিকরা কোথায়, যাদেরকে আমার শরিক করেছিলে, কেউ জিলানিকে, কেউ চিস্তিকে, কেউ শাহজালালকে, কেউ আটরসিকে, কেউ মাইজবান্ডারিকে করেছিল, আইনা শুরাকা ওকম, তারা কোথায় ডেকে নিয়ে আসো, তাদের বাদশাহী দেখি, তাদের রাজত্ব একটু দেখি, আজকে তোমাদেরকে মুক্তি দিছে কেমন করে, আইনা শুরাকা ওকম আল্লাযীনা কুনতুম তাজউমুন, যে ভ্রান্ত ধারণা তোমাদের ছিল তাদের সম্পর্কে, যে তারা তোমাদের উদ্ধার করতে পারে, তারা তোমাদের মনের আশা পূরণ করতে পারে, তারা কোথায়। তারপরে ছয় নম্বরের আখেরাতের স্তর হচ্ছে সাফাত, এই সাফাত শুধু মুমিনদের সাথে খাস, তাহলে মুশরিকের জন্য হবে না, মুনাফিকের জন্য হবে না, কাফেরের জন্য হবে না, মুমিন যখনই বলবো তো মুমিনের বিপরীত হচ্ছে এই তিন শ্রেণীর মানুষ, মুশরিক যারা শিরিক করে মারা গেছে, কাফের যারা অস্বীকার করে মারা গেছে, শিরিকও করেনি, কাউকে সেজদা না কবরে সেজদা করতে গেছে, না দেবী দেবতাকে সেজদা করেছে, কিন্তু আল্লাহকে স্বীকার করেনি, অথবা আল্লাহকে স্বীকার করলে আখেরাতকে স্বীকার করেনি, কোরআনকে স্বীকার করেনি,
এসবের প্রতি ঈমান নিয়ে আসেনি। ইসলামের কোনো একটি বিধানকে অস্বীকার করেছে, ইসলাম নষ্টকারী কোনো এমন একটি কাজ করেছে যার ফলে সে ঈমান ইসলামকে নষ্ট করে ফেলেছে, কাফের। এইরকমের যেই ব্যক্তি নামাজ পড়েনি, পাঁচ ওয়াক্ত নামাজ দিনে 17 রাকাত নামাজ পড়েনি, সেই ব্যক্তি সহি মাসলা হচ্ছে, মনে রাখুন ভালো করে, সহি মাসলা হচ্ছে যে সেই ব্যক্তি মুসলমান নয়, যদিও সে শিরিক করেনি, কবরেও সেজদা করতে যায়নি আর মন্দিরেও যায়নি, কোথাও যায়নি, কিন্তু নামাজ পড়েনি, পাঁচ ওয়াক্ত নামাজ 17 রাকাত নামাজের কথা বললাম, পাস করার জন্য কমের পক্ষে 17 রাকাত নামাজ ঠিক থাকতে হবে। তারপরে আপনি পাস করে আপনি একটু ভালো ফলাফল করতে চান তাহলে সুন্নত পড়বেন, বেতর পড়বেন, সব পড়বেন, জি, যে যত ফলাফল করতে চান ভালো, কিন্তু নামাজ না পড়ে মুসলমান থাকা যায় না। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে ব্যক্তি নামাজ কি করলো ছেড়ে দিল, তারাকা মানে ছেড়ে দেওয়া, তারাকা মানে অস্বীকার করা নয়, এই অপব্যাখ্যা কোনোদিন কারো কাছ থেকে শুনবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তারাকা তরক করা, অস্বীকার করাকে বলা হয় আনকার, ইনকার করা বলা হয়, জাহাদ অস্বীকার করা হয়। যে ব্যক্তি নামাজ পড়বো, ভাই পড়বো পড়বো, ভাবছে পড়বো সময় আছে, মা বলছে, বাবা বলছে, আলেম বলছে, না পড়বো সময় আছে, অস্বীকার নেই পড়বো, মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না, ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেল, যেই দিনের নামাজ ছাড়লো, যেই ফজরের নামাজ ছাড়লো সে কাফের হয়ে গেল। তাহলে এই সাফাত কার জন্য রয়েছে ভালো করে শুনে রাখুন। এবং ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই স্পষ্ট ভাষায় বলেছেন যে এটি হচ্ছে হক। আর ইমামদের কথায় কেন বলতে যাব, ভালো করে শুনুন, সাহাবাই কেরামদের ইজমা ঐক্যমত ছিল, সমস্ত সাহাবাই কেরামের একজন সাহাবি দেখাতে পারবেন না যে যিনি বলেছেন যে বেনামাজি ও মুসলমান আমাদের ভাই, এই কথা কোনো সাহাবি বলেননি, একে বলা হয় সাহাবাই কেরামের ইজমা ঐক্যমত। আরো শুনে রাখুন, কোরআনুল করিমে আল্লাহ পাক সূরা তাওবায় বলেছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাত ওয়া আতাউ যাকাত ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, তারা তওবা করে যদি নামাজ পড়ে আর যাকাত দেয় তাহলে তোমরা তাদেরকে ধর্মীয় ভাই মনে করবে, তাহলে তারা তোমাদের ধর্মীয় দিনী ভাই, তাহলে যদি নামাজ না পড়ে তাহলে তোমাদের দিনী ভাই নয়। অনেকে বলে হিন্দু ভাই, আমাদের খ্রিস্টান ভাই আছে আমাদের সাথে, আরে বেনামাজি ভাই হয় না তাহলে আর হিন্দু ভাই আর খ্রিস্টান ভাই কি করে হবে, আল্লাহ বলছেন যদি নামাজ পড়ে তাহলে তোমার দিনী ভাই, জি, তাহলে দিনী ভাইকে যার মধ্যে ইসলাম আছে সেই ব্যক্তি দিনী ভাই, জি। তো সাফাত হবে শুধু মুমিন মুসলিমের জন্য, কাফেরের জন্য হবে না আর মুনাফেকের জন্য হবে না। মুনাফেক কে? মুনাফেক যে বাহ্যিক নামাজও পড়ে হয়তো, কিন্তু ইসলামের ক্ষতি করে, ইসলামের ক্ষতি করে, ইসলাম আসলে তার বিশ্বাস নেই, পরকাল বিশ্বাস নেই, তার আল্লাহর প্রতি বিশ্বাস নেই, কোরআনের বিধানের প্রতি বিশ্বাস নেই, দেখানোর জন্য ইলেকশনের সময় এসে নামাজ পড়ে দেখিয়ে দেয়, নামাজ পড়ে, আমার দেশে গণতান্ত্রিক দেশে ইলেকশনের সময় এসে মসজিদে মসজিদে টুপি লাগিয়ে আর পাঞ্জাবি লাগিয়ে এসে নামাজ পড়ে ভোট নিতে আসে, কিন্তু আল্লাহর প্রতি পরকালের প্রতি বিশ্বাস নেই, মাঝে মাঝে এই বিষাক্ত কথাগুলি তাদের মুখ দিয়ে বেরিয়ে যায়, তখন ইসলামের বিরুদ্ধে বলে, ইসলামের দণ্ডবিধানের বিরুদ্ধে বলে, চোরের হাত কাটার বিরুদ্ধে বলে, কেসাসের বিরুদ্ধে বলে, জি, এইভাবে প্রকাশ পেয়ে যায় যে এরা মুনাফেক। যেমন মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায় কিছু লোক নামাজি হতো কিন্তু তারা মুনাফেক ছিল, তাদের নেতা ছিল আবদুল্লাহ বিন উবাই রাইসুল মুনাফিকিন, কিয়ামত পর্যন্ত যত মুনাফেক আসবে তাদের নেতা। তো সাফাত শুধু মুমিনের জন্য রয়েছে, আল্লাহ পাক এই সাফাতের কথা উল্লেখ করেছেন, বিস্তারিত বলবো না, ইয়াউমা ইযিন লা তানফাউ শাফাত ইল্লা মান আযিনা লাহুর রহমান, নবীর সুপারিশ হবে সাফাত, কিন্তু কার জন্য, যার জন্য আল্লাহ অনুমতি দেবেন। প্রথম কথা, যাকে আল্লাহ অনুমতি দিবেন সুপারিশ করার, যেই ব্যক্তি সুপারিশকারী তার সম্পর্কে আল্লাহর অনুমতি হইতে হবে, আর যার জন্য সুপারিশের অনুমতি দিবেন তার জন্য সুপারিশ হবে। তাহলে সবাই সুপারিশ করতে পারবে না, একমাত্র তিনি সুপারিশ করবেন যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিবেন, সবার ক্ষেত্রে সুপারিশ হবে না, একমাত্র তার ক্ষেত্রে সুপারিশ হবে যার জন্য আল্লাহ অনুমতি দিবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম সুপারিশ করবেন কিন্তু তার জন্য আল্লাহর আদেশ থাকবে, অমক অমক ব্যক্তি এই শ্রেণীর লোকদের জন্য সুপারিশ করো, বেনামাজির জন্য সুপারিশ নেই, বেনামাজির সুপারিশ নেওয়ার জন্য আল্লাহ নবীর কাছে যাওয়ার চেষ্টা করবি। আল্লাহ কোরআনুল কারিমে কি বলেছেন শুনবেন, শোনেন, সুরায় মুদাসের আয়াত নম্বর 48 মহান আল্লাহ বলছেন, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, যারা বেনামাজি ছিল, কালু লামনাকুম মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, কারণ নামাজের কথা বলেছি, অনেক ভাই একটু হেসেছেন, হ্যাঁ, যে নামাজ না পড়লে মুসলমান থাকে না,
আপনাদের যাতে করে একিনটা আরও মজবুত হয়। কারণ অনেকে ভাবে যে বাপরে জীবনেও তো বাংলাদেশে শুনি রে বাবা যে বেনামাজি মুসলমান থাকে না, কারণ আমাদের দেশে মুসলমান মানে বেনামাজি, শতকরা 99 জন বেনামাজি আর ওরাই মুসলমান। হ্যাঁ, তাহলে শোনেন ভালো করে, সূরাতুল মুদাসসির আল্লাহ বলছেন যে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে যে মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে কেন? তখন তারা প্রথম জবাব দিবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। তাহলে বেনামাজি জাহান্নামে, আয়াত স্পষ্ট। তারপর আল্লাহ বলছেন ফামা তানফাহুম শাফাআতু শাফিঈন, সুপারিশকারীর সুপারিশ তাদের কাজে আসবে না। তাহলে জাহান্নামে যাবে বেনামাজি, যদিও জাতিতে মুসলমান, মুসলমানের সন্তান, আর তাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের শাফাত সুপারিশ হবে না, স্পষ্ট আয়াত। সুপারিশের আশা করে বসে থাকবেন না, আর বিশেষ করে ফরজ নামাজে যদি ত্রুটি থাকে তাহলে সুপারিশ হবে না, তা স্পষ্ট। যাও শাফাতের ব্যাপারটি সংক্ষেপ করে আর একটু এগিয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন হাজির হবেন তখন হিসাব হবে, কিয়ামতের মাঠে হিসাব হবে এবং আমলনামা পেশ করা হবে, আমলনামা পেশ করা হবে আল্লাহর সামনে, আপনাকে পেশ করা হবে, ফেরেশতারা নিয়ে গিয়ে পেশ করবেন, আর আপনার সামনে আমলনামা পেশ করা হবে, আর হিসাব শুরু হবে। জি, সৎ কর্মশীল যারা, যাদের নেকি বেশি জান্নাতি, তাদের ডান হাতে আসবে সামনের দিক থেকে আমলনামা আসবে, আর যারা অসৎ ব্যক্তি, কাফির, বেদিন অথবা বেনামাজি, পাপিষ্ঠ, যাদের গোনা বেশি, জাহান্নামে যেতে হবে কিছু কালের জন্য হোক বা চিরকালের জন্য হোক, তাদের বাম হাতে আসবে আর পিছন দিক থেকে, কারণ দুই রকমের আয়াত রয়েছে। ও আম্মামান উতিয়া কিতাবাহু বেশেমালহি, বাম হাতে যাদের দেওয়া হবে, আর আছে অম্মামান উতিয়া কিতাবাহু মেওয়ারায় জাহরিহি, পিছন দিক থেকে, হ্যাঁ পেছন দিক থেকে তাদের কাছে আমলনামা এসে হাতে পড়বে। আপনি যদি সম্মানিত ব্যক্তি হন তো যে কোনো ব্যক্তি আপনাকে সম্মানের সাথে সামনের দিক থেকে কোনো কিছু পেশ করবে, ঠিক না? আর আপনাকে লাঞ্ছিত করা যদি উদ্দেশ্য থাকে, দেখেন আসামিদেরকে বেঁধে রাখা, আমাদের দেশে বেঁধে রাখে না এইভাবে, আসামিদেরকে এইভাবে পেছন দিয়ে, কোনো সামনের দিকে তো মানতে পারে, পেছন দিয়ে করে বেঁধে রাখে, তাহলে পেছন দিকে আপনার হাত থাকবে এই অসম, তারপরে পেছন দিক থেকে আপনাকে দেওয়া হইল। আপনি যদি সামান্য একটু সম্মান রাখেন তাহলে পেছন দিক থেকে আপনার সামনে কেউ চা পেশ করবে না, দেবে খাবার দিচ্ছে পেছন দিক থেকে এসে আপনাকে দেবে না। তো জাহান্নামী এত লাঞ্ছিত, গুনাহগার এত লাঞ্ছিত কিয়ামতের মাঠে বিচার দিবসে যে পেছন দিক থেকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হিসাবের কথা বহু জায়গায় কোরআনে কারিমে উল্লেখ করে, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম ইন্না ইলাইনা ইয়াবাহুম, নিঃসন্দেহে আমার কাছে ফিরে আসতে হবে প্রত্যেক ব্যক্তিকে, আর আমার কাজ হচ্ছে তাদের হিসাব নেওয়া, অবশ্যই আল্লাহ পাক হিসাব নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরও মুমিনদের কথা, যারা নামাজি সৎকর্মশীল, তাদেরও গুনাহ ভুল ত্রুটি হইতে পারে, আল্লাহ হিসাব নেবেন, কিন্তু এই হিসাবের কথা কি বলেছেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার ডান হাতে আমলনামা চলে এসেছে তারও হিসাব হবে যদি ভুল ত্রুটি থাকে, কিন্তু এই হিসাব হবে কেমন, হিসাবান ইয়াসিরা, সহজ হিসাব হবে, সহজ হিসাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সহজ হিসাব কি, সহজ হিসাব হচ্ছে যে শাসানিমূলক হিসাব হবে না, ধমক দেওয়া হিসাব হবে না, শুধু তার সামনে আমলগুলি পেশ করা হবে, সৎকর্মশীল ভালো মানুষ কিন্তু তার যে কিছু ভুল আছে এগুলোকে আল্লাহ একেবারে রেখে দেবেন না, তার সামনে পেশ করবেন, অঙ্গীকার না হবে তার, স্বীকারোক্তি না হবে যে আমেল তা কাজা অকাজা ফি অমে কাজা অকাজা, অমুক দিনে অমুক তারিখে এতটা সময় তুমি এই কাজগুলি করেছো, এই কাজ করেছো, এই কথা বলেছো, এই অন্যায়টি করেছো, সবগুলি এক এক করে স্বীকার করবে, এত ভয় হবে যে এগুলি গুণে আল্লাহ সব আল্লাহর ফেরেশতাকে নোট করে রেখেছেন, তো আল্লাহ জিজ্ঞেস করছেন, তাই তো ধ্বংস হয়ে গেলাম, জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল বলবেন যে দেখো দুনিয়াতে এগুলি তোমার গোপনে রেখেছিলাম, তুমি সৎকর্মশীল নামাজি মানুষ, তুমি দিনদার মানুষ ছিলে, কিন্তু তোমার এগুলি ভুল হয়েছে, তোমাকে লাঞ্ছিত অপদস্থ দুনিয়াতে করিনি, সুতরাং আজকেও তোমাকে অপদস্থ করবো না, যাও তোমাকে মাফ করে দিলাম, শুধু তোমাকে দেখানোর জন্য যে এই ভুলগুলি তুমি করেছো। এক মাসের ভুল ত্রুটি যদি আমাদের ধরা হয়, কোনো মানুষ ধরে, তো আমাদের মুশকিল হয়ে যাবে, আর 50 বছর 60 বছর 70 বছরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেবেন তখন কি অবস্থা হবে। আল্লাহ পাক আরো ইরশাদ করছেন, ইয়াউমায়িযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, যেদিন আল্লাহর সামনে তোমাদেরকে পেশ করা হবে তখন কোনো কিছুই গোপনে রাখতে পারবে না। আজকে কত কথা
প্রত্যেক মানুষ নিজ নিজ জীবনের কথা যদি চিন্তা করেন, আপনার জীবনের অনেক খারাপ কাজ আছে যা একমাত্র আপনি জানেন আর কেউ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর আপনার ছাড়া আর কোনো মানুষ জানে? আপনার স্ত্রী বোধ জানে না এমন এমন কাজ করে আছেন আপনি, আপনার মা জানে না, বাবা জানে না, আপনার ভাইয়েরা জানে না এমন এমন কাজ করে আছেন। প্রত্যেকের এইরকম কিছু কিছু ইতিহাস আছে। আল্লাহ বলছেন যেই দিন আল্লাহর সামনে তোমাদের পেশ করা হবে কোনো কিছু লুকিয়ে রাখতে পারবে না, সব সামনে চলে আসবে। সূরাতুল হাক্কা আয়াত নম্বর 18। আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে সেই দিন হিসাব দিতে হবে, এই সম্পর্কে চিন্তাশীল হইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে এমনভাবে হিসাব হবে যে সামনাসামনি আল্লাহর সামনে যেতে হবে, হাজির হইতে হবে। একজন বড় মানুষের সামনে গিয়ে যদি কথা বলতে হয় তো আমাদের মাথার ঘাম পা পর্যন্ত চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে যেদিন মা মিনকুম মিন আহাদিন, এমন কোনো ব্যক্তি নেই, ইল্লা সায়ুকাল্লিমুহু রব্বুহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে সরাসরি কথা বলে হিসাব নেবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তরজমান, কোনো অনুবাদক থাকবে না, দোভাষী থাকবে না, যে আমি তো আরবি বুঝি না, আল্লাহর কথা আমি বুঝি না, তো একজন এসে আমার কথা প্রকাশ করে দেবে আর আল্লাহর কথা আমাকে বুঝিয়ে দেবেন না, ওই দিন এইরকম হবে না। সরাসরি আল্লাহর সাথে প্রত্যেক ব্যক্তি কথা বলে হিসাব দিতে হবে। 8 নম্বর বিষয় ছিল যা সম্পর্কে কিছুটা বলেই দিয়েছি, তা হচ্ছে যে আমলনামাগুলি হাতে আসবে, আমলনামা হাতে আসবে। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশ বিভিন্ন আয়াতে এই বিষয়টিকে উল্লেখ করেছেন। আল্লাহ পাকের সাদ গজ ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুল হাও মুকরাউ কিতাবিয়া, যার ডান হাতে আমলনামা দেওয়া হবে সে এত খুশি হবে, সবাইকে ডাকবে, বন্ধু বান্ধব যাকে দেখবে ডাকবে, দেখো দেখো আমার আমলনামা, দেখো আমার আমলনামা, দেখো। স্কুলের ছেলেদেরকে দেখবেন যদি রেজাল্ট ভালো করে বাড়ি এসে একবার মাকে দেখাতে যায়, একবার বাবাকে দেখাতে যায়, একবার বড় ভাইকে দেখাতে যায়, বোনকে দেখাতে যায়, চাচা চাচি আশেপাশে যা প্রতিবেশী তাদেরকে দেখাতে যায়, আমি ফার্স্ট হয়েছি, আমি ফার্স্ট হয়েছি, দেখো আমার, দেখো রেজাল্ট, দেখো আমার মার্কশিট, দেখো। কিন্তু যদি ফলাফল খারাপ হয় তো বাড়িতে এসে চুপ করে রেখে দেয়, এমনকি মা বাবাকেও বলে না যে আজকে আমার রেজাল্ট হয়েছে, ঠিক না, আর চুপচাপ গিয়ে ঘরের কোনায় লুকিয়ে যায়। আর যেই ব্যক্তির বাম হাতে দেওয়া হবে পেছন দিক থেকে সে বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হাই যদি এর আগে ধ্বংস হয়ে যেতাম আর এই জীবন আবার নাস্ত, ধ্বংস তো হয়েছিল মরেছিল কিন্তু আবার আল্লাহ তো উঠাবেন ছাড়বেন না, ইয়া লাইতাহা কানাতিল কাজ, এখন যদি মত চলে আসতো তাহলে না হিসাব বুঝতাম, না এই কষ্ট পেতাম, না জাহান্নামে যেতে হইতো। কিন্তু সেই আকাঙ্ক্ষা তো আর পুরা হবে না যে চিরকালের জন্য মত হয়ে যেত আর জাহান্নাম থেকে বেঁচে যেতাম। ওয়াদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, আল্লাহ বলছেন যে আমলনামা তাদের সামনে রেখে দেওয়া হবে, তখন অপরাধী গুনাহগার যারা বেনামাজি গুনাহগার কাফির বিধীন মুনাফিক তারা অত্যন্ত ভয়ে ভীত, আর তারা বলবে ইয়া ওয়াইলাতানা, যখন আমলনামা দেখিবে ছোট ছোট কথা তাও ছাড়েননি। আজকালকার জামানায় এই কথা বোঝা আরো সহজ হয়ে গেছে। সুপার মার্কেটগুলিতে যদি কোনো কিছু কেনাকাটা করেন, কটার সময় কিনলেন, কত মিনিট সেকেন্ড আসছে না, তারপরে কত পয়সা যদি 95 পয়সা থাকে তাও আসছে 95 পয়সা, আর হিসাব হয়ে দেখা গেল শেষখানে দেখা গেল 105 টাকা 5 পয়সা, তো 5 পয়সাও আসছে না। আজকাল যান্ত্রিক সভ্যতার যুগে সব কিছু বিস্তারিত আপনার রেকর্ড চলে আসছে, কখন কোন দিনে কিনেছেন আর কোন সময় কিনেছেন, কী সামান কিনেছেন, কত দামে কিনেছেন, সব চলে আসছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এইভাবে সব কিছুই পেশ করে দেবেন মানুষের নেকি এবং গুনাহ, তখন ওই মানুষরা বলবে ওয়াইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, হায় আফসুস, হায় আমাদের ধ্বংস হোক, মালি হাজাল কিতাব, ই আমলনামা কেমন আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট গুনাহও ছাড়েনি, একদিন একটা কথা বলেছিলাম, সামান্য একটা কথা বলেছিলাম তাও ছাড়েনি, একদিন একটা লোকের সামান্য বদনাম করেছিলাম তাও ছাড়েনি, সব কথা নোট করা আছে। একদিন একটা অশ্লীল কথা মুখ দিয়ে খারাপ কথা বেরিয়েছিল, একদিন আম্মাকে গাল দিয়ে দিয়েছিলাম সেই কথাটাও লেখা আছে, একদিন আব্বাকে একদিন একটু শক্ত ভাষা বলেছিলাম তাও লেখা আছে, একদিন এক ভাইয়ের সাথে ঝগড়া করেছিলাম তাও লেখা আছে। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, একদিন বেতর ছেড়েছিলাম তাও লেখা আছে। আল্লাহু আকবার, ছোট গুনাহও ছাড়েনি আর বড় গুনাহও ছাড়েনি, একদিন খারাপ নজর দিয়েছিলাম ফিল্মে কোনো মহিলার দিকে তাও লেখা আছে। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা, যা কিছু আমল করেছিল দুনিয়াতে ভালো হোক মন্দ সব হাজির সেখানে সামনে উপস্থিত পাবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, মনে রাখবে যে তোমার রব আল্লাহ পাক কোনো জুলুম করবেন না, যা আপনি করেছেন দুনিয়াতে তাই পাবেন,
নিশ্চিত থাকেন, ইয়াকিন থাকা উচিত আপনার যে আপনার উপর জুলম হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যায় বিচারের দাঁড়ি পাল্লা কায়েম করবেন। সূরা কাহাফ আয়াত নম্বর 49। আল্লাহ পাক রব্বুল আলামিন আরও দাঁড়ি পাল্লা কায়েম করবেন। আল্লাহ এমনি হিসাব দিয়ে দিলেও হতো, কিন্তু আল্লাহ আপনাকে চোখে দেখিয়ে দিতে চাইবেন যে দেখেন আপনার গুনাহ দেখে নেন ভালো করে, আর আপনার নেকিও দেখেন, মিজান কায়েম হবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, নাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিবসে আমি ন্যায় বিচারের দাঁড়ি পাল্লা মিজান কায়েম করব। মিজান মানে দাঁড়ি পাল্লা, দাঁড়ি পাল্লা আল্লাহ তারাজু কায়েম করবেন। ফালা তুজলামু নাফসুন শাইয়া, কোনো ব্যক্তির ওপর কিঞ্চিত পরিমাণ জুলম অত্যাচার হবে না। জুলম অত্যাচার এইভাবে হয় যে আপনি নেকি করেছেন বেশি, কিন্তু আপনাকে বেশি দেয়নি কম দেওয়া হয়েছে। যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনার কালে কোনো ওস্তাদ হয়তো একটু অসন্তুষ্ট আছে, আপনার উপর একটু অ্যালার্জি আছে, আপনি হয়তো নম্বর পাবেন 90, দিল আপনাকে 85, 5 নম্বর কম করে দিল। পাস করাইল, ফার্স্ট ডিভিশনও পেলেন, কিন্তু 2-4-5 নম্বর কম করে দিল। আর এইটাও জুলুম যে আপনি পাবেন 80, আর একটা ছেলে হয়তো আত্মীয় অথবা বেশ খুব ওস্তাদের সাথে ভালো, শিক্ষকের সাথে ভালো সম্পর্ক আছে, যার ফলে পাবে 80, দিয়ে দিল 85, 5 নম্বর বেশি দিয়ে দিল, সেটাও জুলুম। এইরকম জুলুম আল্লাহ পাক রব্বুল আলমীর কাছে হবে না, যে যা পাবে তাই তাকে দেওয়া হবে। আল্লাহ পাকের সাদ করছেন, ফালা তুজলামু নাফসুন শাইয়া ওয়া ইন কানা মিসকাল হাব্বাতিন মিন খারদাল, সরিষা পরিমাণ কোনো আমল যদি থাকে, আল্লাহ বলছেন আতাইনা বিহা, তা আমি নিয়ে এসে উপস্থিত করব। সরিষা পরিমাণ আপনি কোনো নেকি করেছেন, চার আনা পয়সা কোনো দিন দান করেছেন, এ কথা চিন্তা করবেন না যে চার আনার দান আপনি ভুলে গেছেন, 1 রিয়াল দান করে কতবার দান করেছেন আপনি ভুলে গেছেন, কিন্তু আল্লাহ ফাকর রব্বুল আলামিন তাও সেই নেকিও হাজির করবেন। আর যদি 1 রিয়ালেরও একটা সিডি কিনে ফিল্ম দেখে থাকেন, তাও আল্লাহ হাজির করবেন। 1 রিয়াল দিয়ে যদি থাইল্যান্ডি লটারিতে অংশ নিয়ে থাকেন, তাও হাজির করবেন যে 1 রিয়াল দিয়ে আপনি হারাম ব্যবসায় অংশ নিয়েছেন। আল্লাহ ফাকর রব্বুল আলামিন আরো কোরআনে কারিম ইরশাদ করছেন, সূরা আম্বিয়া আয়াত নম্বর 47 এই ছিল, ওমান খাফফাত মাওয়াজিনু ফাউলাইকাল লাযিনা খাসিরু আনফুসাহুম, সেই দিন দাঁড়ি পাল্লা আল্লাহ কায়েম করবেন, আর যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, সাকুলাত মাওয়াজিনুহু আর খাফফাত মাওয়াজিনুহু, কিছু লোক আছে যাদের নেকির পাল্লা ভারী হবে, ভাগ্যবান সেই ব্যক্তি জান্নাতি, আর কিছু লোক আছে যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন সূরা মুমিনুনের আয়াত নম্বর 103-এ, ফাউলাইকাল লাযিনা খাসিরু আনফুসাহুম, এরা চরম ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত অর্থাৎ জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে, ফি জাহান্নামা খালেদুন, এবং সেখানে জাহান্নামে চিরকাল তারা বসবাস করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে এই মিজান দাঁড়ি পাল্লা সম্পর্কে, আল্লাহ দাঁড়ি পাল্লা কায়েম করবেন। দাঁড়ি পাল্লাতে নেকি কী করে ওজন করা হবে, নেকি আল্লাহ জানেন কেমন করে ওজন করবেন। আজকাল তাপমাত্রা ওজন করা হচ্ছে, তাই না, শরীরে কতটা আপনার তাপ আছে, জ্বর আছে না আছে, মানুষ ওজন করে নিচ্ছে। তারপর রাস্তাতে সামান্য একটা ছোট্ট কোনো যন্ত্র লাগানো আছে, এইদিকে যাবেন যখন সিকি করে দিকে এই যে যাবেন, ইলেকট্রিসিটি আছে না, এই রোডে যাবেন দেখবেন যে আপনার সকালবেলা কতটা তাপমাত্রা আছে ওই এলাকায় তা দেখাচ্ছে, শো করছে, আর দুপুরে তাপের সময় গরমের সময় কতটা আছে, বিকালবেলা কতটা আছে, আজকে কতটা কালকে কতটা, অটোমেটিক আপনার সামনে পেশ করছে, তাই না। তাহলে মানুষ যদি তাপমাত্রা মেপে নিতে পারে, মানুষ বাতাসের বেগ মেপে নিতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি মানুষকে সৃষ্টি করেছেন তিনি সব কিছুই করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড়ি পাল্লা কায়েম করবেন। নবী করিম সাল্লামের হাদিস রয়েছে সহিহ বুখারী শরীফের শেষ হাদিস, নবী সাল বলেছেন কালেমা তানে, দুইটি কথা রয়েছে, দুইটি বাক্য রয়েছে, খাফিফাতানে আলাল লিসান, জবানে বলতে অত্যন্ত হালকা, উচ্চারণ করতে অত্যন্ত হালকা, বেশি কষ্ট না, বেশি সময় লাগে না, আর সাকিলাতানে ফিল মিজান, দাঁড়ি পাল্লাতে অত্যন্ত ভারী, বলতে খুব সহজ কিন্তু আল্লাহর দাঁড়ি পাল্লায় মিজানে খুব ভারী, আর হাবিবাতান ইলার রহমান, আল্লাহর নিকট অত্যন্ত প্রিয়, খুব ভালোবাসেন আল্লাহ ফাকর রব্বুল, ওই দুইটি বাক্য দুইটি কথা। সেই দুইটি কথা কি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এগুলি হচ্ছে জিকির আজকার। আপনি গাড়িতে বসে আছেন, ভিড়ে জামে পড়ে গেছেন, সিগন্যালে আপনার বারবার করে সিগন্যাল বন্ধ হয়ে যাচ্ছে,
রাস্তায় এখান থেকে যারা দূরে ওই সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ডিউটি করতে যান, অনেক সময় এক ঘন্টা আসতে লাগে, এক ঘন্টা যেতে লাগে, আপনি এক ঘন্টায় কতবার জিকির করতে পারবেন বলুন তো দেখি? কখনো সুবহানাল্লাহ ওয়া হামদি সুবহানাল্লাহ একবার বললে আল্লাহর কাছে এত প্রিয় যে আপনার দাঁড়ি পাল্লা নেকির পাল্লা ভারী হয়ে যাবে। কতবার বলতে পারবেন? হাজার হাজার বার বলে ফেলতে পারবেন আপনি। লা ইলাহা ইল্লাল্লাহ কখনো বলছেন, কখনো সুবহানাল্লাহ বলছেন, কখনো আলহামদুলিল্লাহ বলছেন, কখনো আল্লাহু আকবার বলছেন, কখনো আপনি আস্তাগফিরুল্লাহ বলছেন, আল্লাহর কাছে মার্জনা কামনা করছেন, এইভাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলছেন, বিভিন্ন রকমের দোয়া আর ইস্তিগফার আর তসবিহ তাহলিল এগুলি আপনি করতে থাকবেন। এগুলি হচ্ছে সুন্নতি জিকির আজকার। আমাদের দেশে সুন্নতি জিকির আজকার নেই, এই স্থান দখল করে নিয়েছে বিদাতি জিকির। বিদাতি জিকির পীরদের তরিকাতের যতগুলি জিকির সব বিদাতি জিকির। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলে তাহলে স্পেশাল বিশেষ তরিকাতে আর আপনার বিশেষ অনুষ্ঠান করে আর চোখ বন্ধ করে আর ছয় লতিফাতে এই সেই এই করে তার আমল কি নষ্ট করে দিল? যদিও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সুন্নতি জিকির করে, বিদাতের কারণে সে আমলকেও নষ্ট করে দিচ্ছে। আর বাকি যারা ইল্লাল্লাহর জিকির করে, আল্লাহু আল্লাহু করতে থাকে, হুহা হুহা করতে থাকে, তাদের কথা আল কি বলবেন? তাদের কথা আল্লাহ পাকের রাসূল বলেছেন কুল্লু দালালাতিন ফিন্নার, বিদাতের পরিণাম হচ্ছে গুমরাহি আর গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। তো দশ নম্বরে হচ্ছে হজ। আখেরাতের একটি স্তর হচ্ছে হজ। হজে কাউসার রয়েছে, ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ পাক রব্বুল আলামিন কাউসারের নহর দেবেন। আর সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের লোকদেরকে পানি দেবেন, একবার যেই ব্যক্তি পানি পান করবে আর পিপাসিত হবে না। এগারো নম্বর রয়েছে মমিনদের আল্লাহ পরীক্ষা করবেন যে সত্যি মমিন না লোক দেখানো নামাজ পড়েছে। অনেকে লোক দেখানো নামাজ পড়েছে, লোকের ভয়ে নামাজ পড়েছে, মাঝে মাঝে নামাজ পড়েছে, তারাও দাবি করবে যে আমরা তো মুসলমান নামাজ পড়েছি, মাঝে মাঝে নামাজ পড়ে দাগ ফেলে দিয়েছে কিন্তু মাঝে মাঝে পড়েনি এইরকম। তো তাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন, এই মুসলিমদের পরীক্ষা হবে। আল্লাহ পাক এই পরীক্ষার কথা সূরা কলম আয়াত নম্বর ৪২ ইরশাদ করেছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পা উন্মুক্ত করে দেবেন, খুলে দেবেন। এই আয়াত দ্বারা বোঝা গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিনের মোবারক কদম রয়েছে, পা রয়েছে। ওয়ায়ুদাউনা ইলা সুজুদ, এবং সেজদার জন্য আহ্বান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ডাকা হবে, মুমিনদেরকে বলা হবে সেজদা করো। মমিনরা সেজদা করতে পারবে কিন্তু মুনাফিক যারা লোক দেখানো নামাজ পড়েছে, কখনো কখনো নামাজ পড়েছে কারো ভয়ে কারো আশাতে কারো কাছে কিছু আশা রাখে, এই জন্য কারণ অনেকে বেতন বাড়ানোর জন্য নামাজ পড়ে, মদির ভালো কফিল ভালো, নামাজ পড়লে বেতন বাড়ে, বেতন বাড়ার জন্য নামাজ পড়েছে, অনেকে শ্বশুর বাড়ি গিয়ে শুধু নামাজ পড়ে, হ্যাঁ অনেকে বিশেষ বিশেষ স্থানে নামাজ পড়ে লোকজন দেখে আবার নামাজ পড়েও না, লোক দেখানো নামাজ, এরকম শিরকিয়াল লোক দেখানো যারা নামাজ পড়েছে বা মুনাফিকি অন্তরে ঢুকা আছে দুনিয়ার স্বার্থে নামাজ পড়েছে, ফালায়াস্তাতিউন, তারা সেজদা করতে পারবে না, পরীক্ষায় ফেল করে যাবে। আর যারা মুমিন সত্যিকার অর্থে মুমিন আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ কায়েম করেছে তারা অবশ্যই সেজদা করতে পারবে, তাদের পরীক্ষা হয়ে যাবে। বারো নম্বরে যে বিষয়টি রয়েছে আখেরাতের স্তরে সেটি হচ্ছে পুল সিরাত। এই পুল সিরাতের ওপর দিয়ে, পুল সিরাত আমাদের দেশের মানুষরা বুঝে, সেজন্য পুল সিরাত বললাম, পুল মানে সিরাত আর সিরাত মানে পুল। যেমন লাইলাতুল কদরের রাত, হ্যাঁ হ্যাঁ, বা সবে কদর রাত, সব মানে রাত আর লাইলাতুল মানে রাত আর রাত মানেও রাত। তো আল্লাহ পাক পুল কায়েম করবেন জাহান্নামের ওপরে, জাহান্নামের ওপরে পুল থাকবে, এর ওপর দিয়ে অতিক্রম করে যেতে হবে। এই পুলের কথা আল্লাহ কোরআনে কারিমে সূরা মারিয়াম আয়াত নম্বর ৭২ উল্লেখ করেছেন, ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, এমন কোন মানুষ নেই যাকে এই পুলের ওপর দিয়ে অতিক্রম করতে হবে না, প্রত্যেক ব্যক্তিকে এই পুলের উপর দিয়ে অতিক্রম করতে হবে। কানা আলা রব্বিকা হাতমাম মাকজিয়া, এটি আল্লাহর পক্ষ থেকে অকাট্য ফয়সালা। তাহলে জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করতে গিয়ে মুক্তি পাবে? আল্লাহ বলছে সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও, যারা আল্লাহ ভীরু মুত্তাকি, আল্লাহকে ভয় করে নামাজ কায়েম করেছে, সততার জীবন যাপন করেছে, মানুষের হক আদায় করেছে, তারা পরিত্রাণ পেয়ে যাবে, তাদেরকে আমি নাজাত দেব, মুক্তি দেবো। নাজারু যালিমিনা ফিহা জাসিয়া, সেখানে লাঞ্ছিত অপদস্থ হয়ে জাহান্নামীরা থেকে যাবে, জাহান্নামীরা নিক্ষিপ্ত হবে। তো পুলের ওপর দিয়ে পার হতে গিয়ে জাহান্নামীরা গুনাহগাররা জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে। তারপরে যখন এই পুল যখন আসলো, যেটিকে পুল সিরাত বলে, জাহান্নামের ওপরে যা রয়েছে সেখানে কাফের মুনাফিক মুশরিক এরা পড়ে গেল, এখন বাকি থাকলো শুধু যারা মুমিন। মুমিনদের জন্য আর একটি ব্রিজ আসবে, যে ব্রিজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলা হয়েছে কান্তারা, কান্তারার কথা বলা হয়েছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পুলের ওপর, এই ব্রিজের ওপর, পুল বড় পুল সেরা পার হওয়ার পরে এখানে গিয়ে মানুষ মানুষের কাছ থেকে কেসাস বদলা নেবে, যে যার উপর অন্যায় করেছে এখানে গিয়ে প্রতিশোধ হবে। বুখারী শরীফে হাদিস, ইয়াখলাসুল মুমিনুনা মিনান নারি, মুমিনরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, জাহান্নাম থেকে পার হয়ে চলে এসেছে। ফায়ুহবাসুনা আলা কান্তারাতিন বাইনাল জান্নাতি ওয়ান নার, এখন জান্নাত এবং সামনে জান্নাত আর পিছনে যে জাহান্নাম অতিক্রম করে চলে এসেছে জাহান্নামের উপর দিয়ে, এখানে তাদেরকে বাধা দিয়ে দেওয়া হবে, থামো তোমাদের আরো কিছু বাকি আছে, আরো কিছু বাকি আছে। ফায়ুক্তাসলি বাযু মিন বাযু, এখানে কি কিসাস হবে, কিসাস, কেউ কাউকে মেরেছে, কেউ কারো টাকা বেইমানি করে নিয়েছে, কেউ কারো জমি বেইমানি করেছে, বাড়িঘর বেইমানি করে দখল করে নিয়েছে, কেউ কারো কাছে ধার নিয়েছে তারপরে উদাও হয়ে গেছে, কেউ কাউকে গালি দিয়েছে ইত্যাদি, লড়াই ঝগড়া মানুষের যতগুলি হক রয়েছে এখানে কিসাস শুরু হবে। এইখানে কিসাস বদলা যে হবে কি দিয়ে, হ্যাঁ টাকা পয়সা আছে, দুনিয়াতে টাকা ধার নিয়ে আপনি দেননি, হ্যাঁ বেইমানি করেছেন, ওখানে কি দিয়ে আপনি পরিশোধ করবেন, হক নেকি দিতে হবে, নেকি দিতে দিতে অনেকের নেকি ফুরিয়ে যাবে, নেকি শেষ হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে। জি তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বলছেন যে এখানে গিয়ে যে জুলম অত্যাচারগুলি আপোষ রয়েছে কানাদ বাইনা ফিদ দুনিয়া, তার কেসাস হয়ে যাবে, তারপরে একেবারে সাফ সুতরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে জান্নাতে যেতে পারবে। চোদ্দ নম্বরে যে স্তরটি রয়েছে আখেরাতের তা হচ্ছে জান্নাত, এই জান্নাত শুধু দারুল মোমিনিন, দারুল মুত্তাকিন, আল্লাহ ভীরুদের জন্য। আল্লাহ পাক বহু জায়গায় কোরআন কারিমে বলেছেন যে এই জান্নাত কার জন্য, মুত্তাকিনদের জন্য, ইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ ভীরু যারা আল্লাহর ভয় অন্তরে রেখে দুনিয়ায় জীবন যাপন করেছে, আল্লাহর ভয় যদি থাকে তাহলে জীবনে তার প্রতিফলন ঘটবে, জীবনে তার ভয়ের প্রতিফলন ঘটবে। শুধু দাবি করলে হয় না, আমার মনে আল্লাহর ভয় আছে, অথচ পাঁচ ওয়াক্ত নামাজই ঠিক হয়নি, আমার মনে আল্লাহর ভয় আছে কিন্তু গুনাহ করতেই আছেন, হিসাব নেই যে কত গুনাহ করছেন, আপনার বাড়িতে গুনাহ হচ্ছে, আপনার ব্যক্তি জীবনে কত রকমের গুনাহ হচ্ছে, তো এর মানে আল্লাহর ভয় না। আল্লাহর ভয় মানে যথাসাধ্য আপনি গুনাহ থেকে বেঁচে থাকবেন, আর যদি গুনাহ হয়ে যায় সাথে সাথেই তওবা করবেন, অর্থাৎ এমনভাবে ফিরে আসবেন যে আর এই গুনাহ জীবনে করবো না, এর নাম হচ্ছে আল্লাহর ভয় থাকা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেখেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমানদার এবং সৎকর্মশীল, উলাইকা হুম খাইরুল বারিয়া, আল্লাহ বলছেন এরা হচ্ছে সৃষ্টির সেরা, যত সৃষ্টি রয়েছে তার সেরা হচ্ছে ঈমানদার এবং সৎকর্মশীল যারা মুমিন। জাযাউহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য প্রভুর নিকট আল্লাহর নিকট বদলা রয়েছে, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যার নিম্ন দেশে ঝর্ণা প্রবাহিত রয়েছে, এবং সেই জান্নাত জান্নাতু আদন চিরকালের জান্নাত রয়েছে, খালেদিনা ফিহা আবাদা, সেখানে চিরকাল অবস্থান করবে, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর রাজি হয়ে যাবেন, ওয়া রাজু আনহু, আর তারাও আল্লাহর উপর সন্তুষ্ট রাজি হয়ে যাবে, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, আর এই জান্নাত ওই সব লোকের জন্য যারা রবকে ভয় করেছে, যারা আল্লাহকে ভয় করে জীবন যাপন করেছে দুনিয়ায়, তাদের জন্য। সূরাতুল বাইয়ানা আয়াত নম্বর 7 এবং 8। 15 নম্বরে জাহান্নামের কথা, এই দিয়ে শেষ। এগুলি হচ্ছে আখেরাতের বিভিন্ন স্তর এবং বিভিন্ন অবস্থা। জাহান্নাম কার জন্য, কাফেরদের জন্য জাহান্নাম, জাহান্নাম মুনাফেকদের জন্য, জাহান্নাম মুশরিকদের জন্য, জাহান্নাম হচ্ছে নাফরমান গুনাহগার পাপিষ্ট মুসলিমদের জন্য, কিন্তু পাপিষ্ট গুনাহগার মুসলিমরা এককালীন থাকবে, চিরকাল থাকবে না, নির্দিষ্ট সময়ে, সে শত শত বছর হতে পারে, হাজার হাজার বছর হতে পারে, কয়েক বছর হতে পারে, তাদের গুনাহ যেমন তেমন তাদের জাহান্নামে অবস্থান হবে, আর তারপরে সেখান থেকে বেরিয়ে আসবে। কিন্তু কাফের, মুশরিক এবং মুনাফিক, যারা আকীদার বিশ্বাসের মুনাফিক, এই তিন শ্রেণীর মানুষ কোনো দিনই জাহান্নাম থেকে বেরিয়ে আসতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা মায়েদার আয়াত নম্বর 37-এ, ইউরিদুনা ইয়াখরুজু মিনান নার, তারা চাইবে, যারা জাহান্নামে চলে গেছে তারা চাইবে যে জাহান্নাম থেকে বেরিয়ে যাক, তাদের আকাঙ্ক্ষা হবে, তাদের মনের কামনা বাসনা হবে যে জাহান্নাম থেকে আমাদেরকে বের করা হোক। ওমাহুম বিখারেজিনা মিনহা, কিন্তু জাহান্নাম থেকে তারা কখনো বের হবে না, জাহান্নাম থেকে তাদেরকে বের করা হবে না। ওয়ালাহুম আযাবুম মুকিম, তাদের জন্য চিরকালের আজাব রয়েছে। আল্লাহ ফাকর বুলান মুনাফিকদের সম্পর্কে বলছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালে মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে, যারা মুনাফিক, অন্তরে বিশ্বাস নেই আল্লাহর উপর পরকালে, কিন্তু বাহ্যিক শুধু প্রকাশ করেছে যে মুসলিম সমাজে জন্ম নিয়েছি আর মুসলিম দেশে বসবাস করি, যদি ইসলামের বিরুদ্ধে বলি তাহলে
লোক দেশের লোকেরা খেপে যাবে আমার বিরুদ্ধে, দেশে বসবাস করা মুশকিল হয়ে যাবে। কিন্তু আজকাল তো মুসলিম দেশ, আমাদের দেশগুলির মতো দেশ, এইসব দেশ এমন দেশ যে এই রকম লোকদের জন্য আরও ভালো ব্যবস্থা করা হচ্ছে। দেশে যদি অসুবিধা হয় থাকার, তখন তাকে অন্য দেশে পাঠিয়ে দিবে, পাঠিয়ে দিবে সুইডেনে, পাঠিয়ে দিবে কলকাতায় থাকার জন্য, যদি আরামে থাকো। আচ্ছা না, এরকম মুসলমানদেরকে বলে ভয় লাগছে, পাঠিয়ে দিল, তসলিম নাসরিনকে পাঠিয়ে দিল। রুশদি ভয় লাগছে, তুমি মুসলিম দেশে যেও না, থাকো, তোমাকে স্পেশাল প্রোটেকশন, হেফাজতের ব্যবস্থা দেওয়া হচ্ছে, কাফের দেশের লোকেরা তাদের আপ্যায়ন করার জন্য বসে আছে। এরকম বহু মুনাফেক রয়েছে যারা ইসলাম বিদ্বেষী, মুসলমানের বাচ্চা কিন্তু এরা হচ্ছে ইসলামের শত্রু, এদের জন্য জাহান্নামের একেবারে নিম্ন স্তর রয়েছে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান্নার, নিঃসন্দেহে মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরে বসবাস করবে, থাকবে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, আর তাদের কোনো সাহায্যকারী হবে না। এই কথা চিন্তা করিও না যে তাদের ক্ষেত্রে কারো সুপারিশ কাজে আসবে বা সুপারিশ হবে। আল্লাহ পাক রব্বুল মুশরিক সম্পর্কে বলছেন, ইন্নাহু মান ইউশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহর সাথে যারা শিরিক করে এই অবস্থায় মারা যাবে, কবরে সেজদা করে, প্রতি বছর যায় আজমিরে চাদর চড়াতে, আটরশিতে ভান্ডারিতে চাদর চড়াতে যায়। জি, ইন্নাহু মান ইউশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে যারা শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমাদের দেশের মুসলমানরা আকীদাই ধর্মীয় ক্ষেত্রে, ইসলামিক জ্ঞানের ক্ষেত্রে এত দুর্বল, এমনকি বিদাতিরাও এই ক্ষেত্রে এত দুর্বল তাদের অবস্থা, ইলমের অবস্থা, জ্ঞানের অবস্থা, যে তারা মনে করে যে মুশরিক মানে হিন্দু, মুশরিক মানে ইহুদি, মুশরিক মানে খ্রিস্টান, আর মুসলমান কবরে সেজদা করে 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 সারা জীবন কাটিয়ে দিল এই মুশরিক হয়ে, নিজেকে মুশরিক মনে করে না। হিন্দুরাই শুধু দোষ করলো মূর্তি পূজা করে, আর 3.5 হাতের কবর পূজা করে মুসলমান থেকে গেলেন। আল্লাহ বলছে, ইন্নাহু মান ইউশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে যারা শরীক করবে, আল্লাহর হক এই সেজদা, এই কপাল আল্লাহর সামনে রাখতে হবে, অন্যের সামনে যেয়ে রাখলো। আল্লাহর হক হচ্ছে একমাত্র আল্লাহর কাছে দোয়া করো, উদউ রাব্বাকুম, আল্লাহ বলছে রবের কাছে দোয়া করো, আর আপনি রব বানিয়ে নিলেন। ইয়া খাজা বাবা মাদাদ, আমাদের দেশের কত মসজিদে, কত মাদ্রাসায়, আর কত বাড়িতে আর গাড়িতে লেখা আছে ইয়া গৌসুল আজম আব্দুল কাদির জিলানি, হে মহান উদ্ধারকারী আব্দুল কাদির জিলানি। আর কত কিতাবে ইসলামিক লাইব্রেরি যেগুলো বলা হচ্ছে, সেসব লাইব্রেরিতে ঢুকেন আর দেখেন কুতুবে রব্বানি, কুতুবুল আলম, সারা বিশ্বের কুতুব, অর্থাৎ সারা বিশ্বকে তিনি ধারণ করে রয়েছেন। এই কুতুবের অর্থ সারা পৃথিবী তার মুঠে, ইচ্ছা করলে সারা পৃথিবীর হেফাজত তিনি করতে পারেন, আর তার ছাড়া হেফাজত হতে পারেন না। কুতুবে আলমের বহু আলেমদেরকে আর ওই সুফিদেরকে কুতুবে আলম বানিয়ে রেখেছে, আর ওই সব কিতাব বইগুলি ইসলামিক লাইব্রেরিতে বিক্রি হচ্ছে। জি, কুতুবে আলম জিলানি, কুতুবে আলম চিস্তি, কুতুবে আলম হচ্ছে ফুরফুরা, কুতুবে আলম, কুতুবে আলম এমনকি চরমোনাই সম্পর্কে রয়েছে, কুতুবে আলম রাশিদ আহমদ গাঙ্গুহিকে করা হয়েছে, এসব কিতাব মজুদ রয়েছে আর কিতাবে লেখা আছে। তাহলে যারা এদেরকে কুতুবে আলম বানিয়ে দিল যে পৃথিবী ধারণকারী, তাদের অবস্থা কি হবে? আয়াতটা আবার শোনা, ইন্নাহু মান ইউশরিকু বিল্লাহ, এইরকম আল্লাহর সাথে শিরিক করে যারা মারা যাবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য আল্লাহ জান্নাতকে কি করেছেন? হারাম করেছেন, জান্নাতে যেতে পারবে না। যারা আল্লাহ ছাড়া অন্যকে মনে করলো যে পৃথিবীর নিয়ন্ত্রণ করতে পারে, আর তারা আমাদের মনের আশা পূরণ করতে পারে, সন্তান দিতে পারে, আমাদের ছেলেকে জীবিত করে দিতে পারে, ইত্যাদি ইত্যাদি এসব আকীদা যাদের রয়েছে, আমরা যদি কোথাও নদীতে ডুবে যাই, সাঁতার না জানি, বা নৌকো পানি জাহাজ ডুবে যাচ্ছে, বা বিমান দুর্ঘটনা হতে যাচ্ছে, তারা উদ্ধার করে নিতে পারে, এইসব আকীদা যদি রাখে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করেছেন, তাহলে থাকবে কোথায়? ওয়া মাওয়াহুন নার, তাদের ঠিকানা বাসস্থান হচ্ছে আন্নার, জাহান্নামের আগুন। আমালি জালেমিনা মিন আনসার, এরা জালেম, এই জালেমদের কোনো সাহায্যকারী নেই। মুনাফিকদের ক্ষেত্রেও আল্লাহ বললেন যে ওয়ালান তাজিদালাহুম নাসীরা, তাদের কোনো সাহায্যকারী নেই, আর মুশরিক যারা শিরিক করে মারা যাবে তাদের ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন কি বললেন, হ্যাঁ, আমালি জালেমিনা মিন আনসার, এই জালেমদের কোনো সাহায্যকারী নেই। ইন্না শিরকা যুলমুন আযীম, শিরক সবচাইতে বড় জুলম। সুতরাং আল্লাহর হস্তে দিন শিখুন এবং নিজেকে শিরক থেকে বাঁচান, নিজের পরিবারকে শিরক থেকে বাঁচান। অনেকে রয়েছেন এমন অবস্থায় যে আপনি তো এখানে এসে কিছু কথা বুঝেছেন, আপনার মা প্রতি বছর মাজারে যায়, আপনার বাবা মাজারে যায়, আপনার মা বাবা ওইসব কথাবার্তা বলে, ইয়া গৌসুল আজম, ইয়া খাজা বাবা, কত রকমের এই তাবিজ বাঁধে, তাবিজ শরীরে বাঁধা শিরক, গাড়িতে বাঁধা, বাড়িতে বাঁধা, জমিতে রাখা, এসব শিরক।
সুতরাং এই অবস্থায় যদি আপনার মা বাবা মারা যায়, আপনাদের অনেকেই আছেন যারা দেশ থেকে তাবিজ নিয়ে আসেন, মাঝে মাঝে তাবিজ আসতেই থাকে, মা তাবিজ দিয়ে পাঠায়, বাবা তাবিজ দিয়ে পাঠায়, ভাইয়েরা তাবিজ দিয়ে পাঠায়, কিছু না পাঠালেও তাবিজটা পাঠায়, যাও বিদেশে শহীদ সালামত থাকবে, শত্রু থেকে দুশ্মন থেকে হেফাজতে থাকবে। এইসব শিরক নবী করিম সাল্লাম বলেছেন, মান্তা আল্লাহ তামিমা ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি তাবিজ ঝুলাবে শরীরে যেখানে হোক না কেন, ফাকাদ আশরাকা, সে শিরিক করলো। এই শিরকের অবস্থায় মরে গেলে পরিণাম খুব খারাপ হবে। আল্লাহ পাক রব্বুল আলম আমাদেরকে শিরক বিদাত থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। আল্লাহ আখিরাত পরকাল সম্পর্কে আমাদেরকে চিন্তাশীল হওয়ার যেন তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অতীতের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আখিরাত মুখী হওয়ার যেন তৌফিক দান করেন। আল্লাহ দুনিয়া থেকে আমাদেরকে সহিহ সালামতে যেন আখিরাতের দিকে যাওয়ার তৌফিক দান করেন। ঈমান এবং সৎ আমলের সাথে আল্লাহ আমাদের তওবা যেন কবুল করেন। আমাদের মধ্য থেকে যারা মারা গেছেন আল্লাহ তাদেরকে যেন জান্নাতবাসী করেন, তাদের কবর আজাবকে যেন দূর করে দেন, আল্লাহ তাদের কবরকে যেন আলোকিত করে দেন, আল্লাহ তাদেরকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাদেরকে যেন সুস্থতা দান করেন। আল্লাহ যাদের চাকরি নেই, কাজকর্ম নেই, আল্লাহ যেন তাদের কাজের ব্যবস্থা করে দেন। আল্লাহ যেন আমাদের সবার রুজিতে বরকত দান করেন। আল্লাহ আমাদের আখিরাতের আমলে যেন বরকত দান করেন। পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের কায়েম করা যেন সুন্দর করে তৌফিক দান করেন। আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কোন জায়গা হবে কথা বলা হয়নি, জাহান্নামে যথেষ্ট, যেখানে জাহান্নামে হোক। ইন্নাল্লাহ লানাল কাফিরিন ওয়া আদা লাহুম সাইরা। আল্লাহ বলছেন আল্লাহ লানত করেছে, অভিসম্পাত করেছেন কাফেরদের উপর এবং তাদের জন্য সাইর নামক জাহান্নাম তৈরি করে রেখেছেন। নামাজ ছাড়া যখন কুফরি তখন তারা জাহান্নামে যাবে। এক ভাই জিজ্ঞাসা করেছেন আল্লাহ সরাসরি সামনে হিসাব নিলে তখন কি আল্লাহকে দেখা যাবে? আল্লাহকে দেখা যাবে, কিন্তু কখন দেখা যাবে তা শুধু মুমিনরা দেখবে, শুধু মুমিনরা দেখবে এবং জান্নাতে চলে যাওয়ার পরে দেখবে, এটি হাদিস রয়েছে। জি, হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন নিলে যে আল্লাহকে দেখতে পাবেন এটা জরুরি নয়। জি, দয়া করে বৃহস্পতিবার সোমবার যে রোজা রাখতে হয় তার সম্পর্কে কিছু বলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সপ্তাহে দুই দিন রোজা রাখতেন, সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখতেন, সুতরাং এই রোজা হচ্ছে সুন্নত, এই রোজা রাখবেন। জি, আমি এক কাজ নিয়ে আল্লাহর নামে কসম খেয়েছি তবে সেই কাজটি করিনি। কসম খেয়েছেন যে এই কাজ করব আর করেননি, যদি এরকম হয় তাহলে এমনি কসম ভঙ্গ করেছেন, অথবা করব না আর ওর ওপর যদি অটল থাকেন তাহলে কোনো সমস্যা নেই। আর যদি এইরকম হয় যে একটি কসম করলেন যে আমি এই কাজ করব না, তারপর করতে বাধ্য হইলেন, অথবা করব আর করতে পারলেন না, তাহলে কসম ভঙ্গ করে দিলেন, সুতরাং আপনাকে কাফফারা দিতে হবে। এই ক্ষেত্রে 10 মিসকিনকে খাবার দেন, আর না হয় 10টি মিসকিনকে কাপড় পরান, আর না পারলে 3টি রোজা রাখবেন। কসমের কাফফারা হচ্ছে শেষ 3টি রোজা রাখা। এগুলো দেখে দেবেন, বিষয়বস্তুর সাথে যেগুলো সম্পর্কিত প্রশ্ন দেবেন সব প্রশ্নে উঠিয়ে দিয়েছেন। জোহরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত, জামাতের আগে পড়তে পারি নাই, যে পরে পড়ে নেন 4 রাকাত, 2 রাকাত হাদিস রয়েছে, পড়ে নেন পরে, যে সুন্নতের কাজা করা ভালো। এক ভাই জিজ্ঞাসা করেছেন যে সুরা ফাতেহার সাথে কি আমরা অন্য কোনো সুরা পড়ব দিনের নামাজে? না, পড়বেন না। মুক্তাদির কাজ হচ্ছে শুধু সুরা ফাতেহা পড়া, মুক্তাদির কাজ হচ্ছে শুধু সুরা ফাতেহা পড়া। তবে যদি কেউ পড়ে তো জায়েজ রয়েছে, কোনো কোনো রিওয়ায়েত রয়েছে যে সাহাবারা মাঝে মাঝে পড়তেন, সুতরাং জায়েজ রয়েছে। কবরের প্রশ্ন 3টি তো সবাই জানে, আমাদের দেশের মানুষের কমপক্ষে এইগুলি তো জানে। হ্যাঁ, আল্লাহ সম্পর্কে তোমার রবকে, আর তোমার দিন কি, এবং তোমার নবীকে জিজ্ঞেস করা হবে। এক লোক বলে যে নবী হাজির এবং নাজির, জি এটি শিরকি আকীদা। নবীকে হাজির মানে উপস্থিত মনে করা, আর নাজির মানে সব কিছু দেখছেন, নাজির মানে প্রত্যক্ষকারী দেখছেন, আর হাজির মানে উপস্থিত। এটি হচ্ছে ভারতের আহমদ রেজা খান বেরেলি
তার আকীদা আর তার উম্মত যারা নিজে বাংলাদেশে রেজবি বলে আর যতগুলি মাজারপন্থী আছে এক কথায় তারা সব এতে সামিল, যেই নামই বলুক না কেন তাদেরকে। আর ট্রসি হোক আর মাঝভান্ডিয়ার হোক আর দেওয়ানবাগি হোক আর অন্য কোনো হোক, নবীকে হাজির নাজির বলা আল্লাহর সাথে শরিক করা, সুতরাং সেই ব্যক্তি মুশরিক, মুশরিক। আর মুশরিক যদি অবস্থায় মারা যায় এই আকিদা নিয়ে, কবরে যদি সেজদা নাও করে আর মনে করে যে নবী হাজির নাজির, তাহলে চিরকাল জাহান্নামে থাকতে হবে। কারণ আল্লাহ ছাড়া কেউ সব কিছু দেখেন না, আল্লাহ হচ্ছেন সব কিছু দেখনেওয়ালা। ইন্নাল্লাহ বাসিরুম বেমা তামালুন, যা কিছু করছো আল্লাহ দেখছেন। তাহলে আল্লাহ হচ্ছেন নাজির আর হাজির আল্লাহ সত্ত্বে হাজির, আল্লাহ আরশে আজিম রয়েছেন, নবী কী করে হাজির, নবী এখানে হাজির। ওই জন্য তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মিলাদ করে যে নবী চলে এসেছেন। নবী যদি হাজির হবে সবসময় হাজির, তো আবার ওই কিছুক্ষণ পরে বা শেষ দিকে যখন মিলাদ শেষ হলো শেষ দিয়ে কেন দাঁড়ান, তাদের ধারণা যে এখন শেষ দিকে এসছে। আল্লাহ নবী শেষখানে আসবে যদি আসেন না, তো এই শিরকি আকীদা যে নবী যেখানে সেখানে হাজির, সব জায়গায় হাজির, কত কত জায়গায় হাজার হাজার জায়গায় একসাথে আপনার দিনই প্রোগ্রাম হচ্ছে তাহলে সেখানে হাজির, এসব শিরকি আকীদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির নন, যারা এই আকীদা রাখবে তারা মুশরিক, মুসলমান না, কারণ আল্লাহর সাথে অংশীদার বানাইলো। জি, কোরআন খতম দেবেন নিজের জন্য, মৃত লোকের নামে না। যেই ব্যক্তি পড়বে সে মেহনত করলো সে ফল পাবে, আর কোরআন পড়বেন আপনি আর মৃত ব্যক্তিকে আপনি নেকি পৌঁছে জান্নাতে আপনি ঠেলবেন, জান্নাতে যাবেন না। নিজের আমল দিয়ে জান্নাতে যেতে হবে, নিজের আমল দিয়েই জান্নাতে যেতে হবে। আর কোরআন পড়া হচ্ছে দৈহিক ইবাদত, আর দৈহিক ইবাদতের নেকি মৃত ব্যক্তিকে পৌঁছে না, শুনে রাখুন। যেমন দুই রাকাত নামাজ পড়লেন আর বললেন এই নামাজের নেকি দুই রাকাত আমি আমার মাকে, মরা বাবা, বাবাকে, মাকে পাঠিয়ে দিলাম, যাবে না, হবে না। তবে আর্থিক এবাদতের নেকি পৌঁছিবে, আপনি যদি সাদকা করেন, মসজিদ বানিয়ে দেন, মাদ্রাসা বানিয়ে দেন, এতিমখানা বানিয়ে দেন, গরিব মিসকিনকে আপনি টাকা পয়সা দেন। আর হিন্দুদের মতো খাওয়াবেন না, এই যে খাওয়ানোর প্রথা বাংলাদেশে আছে, এটি একটি বিদাতি প্রথা। মৃতের জন্য করণীয় বিস্তারিত আলোচনা একটি বক্তব্যই আছে, ওটি শুনে নেবেন। এক ভাই বলছেন যে আমার আত্মীয় খুব দুশ্চিন্তা আছে, দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের বালা মুসিবত দূর করেন, দুশ্চিন্তা দূর করেন। এক ভাই বলেছেন যে আম্মা ইন্তেকাল করেছেন, দোয়া করবেন আল্লাহ যেন তার গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহ তার যেন কবরকে আল্লাহ আলোকিত করে দেন, কবর আজাবকে দূর করে দেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদৌস দান করেন। স্বামী স্ত্রীর মধ্যে কোনো যোগাযোগ নেই, এমন অবস্থায় শরীয়ত মোতাবেক স্বামী স্ত্রীর কতদিন মজা থাকবে? চার মাসের বেশি নয়, চার মাস আপনি সম্পর্ক ছেদ করে থাকতে পারেন। তারপরে একটা সিদ্ধান্ত নিতে হবে, হয় ফিরিয়ে নিতে হবে, মানে সম্পর্ক কায়েম করতে হবে, আর না হলে তালাক দিয়ে দিতে হবে। ঝুলিয়ে রাখা জায়েজ নয়, যদি আপনাকে নাই রাখতে হয় তাহলে তালাক দিয়ে দিতে হবে। জি, আর যদি রাখতে চান তাহলে সম্পর্ক করতে হবে। চার মাসের বেশি সম্পর্ক ছেদ করে থাকা যাবে না, একে ইলা বলা হয়। জি, সম্পর্ক ঠিক আছে আর যোগাযোগ নেই, দূরে আছেন, চিঠিপত্র দিতে পারছেন না বা পৌঁছেছেন না, টেলিফোন করতে পারছেন না, সেটি আলাদা কথা। এক এক ভাই প্রশ্ন করেন তো পুরা তার কিস্সা কাহিনী সব লিখে ফেলেন। এক ভাই বলছেন যে তার স্ত্রী তার বাবাকে, অর্থাৎ স্ত্রী তার বাবাকে হাসপাতালে নিয়ে গেছে। জি, হাসপাতালে নিয়ে গেছে, ভালো কাজ করেছে। মাতা পিতার খেদমত করা, মা বাবার খেদমত করা ফরজ নয়? তো আপনার সাথে বিয়ে হয়ে গেছে, তার মানে খেদমত থেকে বঞ্চিত নাকি? আর খেদমত করতে দেবেন না? ফিতনার সম্ভাবনা যদি না থাকে, পর্দার সাথে যদি যাই তো যেতে পারে, যদি কেউ নিয়ে যাওয়ার না থাকে নিয়ে যাবে অবশ্যই, অথবা যদি নিয়ে যাওয়ার থাকি আর হাসপাতালে দেখতে যায় তার বাবাকে, তার এই অধিকার রয়েছে, ন্যায্য অধিকার রয়েছে। সো এই ক্ষেত্রে আপনার বাধা দেওয়া জায়েজ নয়, এই ক্ষেত্রে বাধা দেওয়া জায়েজ নয়। যদি বাবাকে দেখতে চায়, অসুস্থ দেখতে যাবে, যদি নিয়ে যেতে হয়, ভাই নেই তাকেই নিয়ে যেতে হবে, হাসপাতালে নিয়ে যেতে পারে, এই ক্ষেত্রে আপনার অনুমতির কোনো প্রয়োজন করে না। তবে ফিতনা থেকে মুক্ত থাকতে হবে, অন্য পুরুষের সাথে কথাবার্তা, নির্জনতা ইত্যাদি থেকে যেগুলি নাজায়েজ সেগুলি থেকে বেঁচে থাকতে হবে, কারণ তার এসব অধিকার রয়েছে। আপনার সাথে বিয়ে হয়ে যাওয়া মানে আপনার মায়ের খেদমত করতে হবে, বাবার খেদমত করতে হবে, তার বাবার খেদমত করতে পারবে না, এগুলি হচ্ছে অজ্ঞতা আমাদের সমাজের। জি,
আর অনেকেই বেকুফি করে স্ত্রীকে তালাক দেয় যে আমার বিনা হুকুমে কেন ওর বাবা মামার সাথে দেখা করার জন্য গেল। জি, যদি যোগাযোগ সম্ভব হইলো করলো, আর না হইলে করলো না। কিন্তু সে যদি ঠিক থাকে, তার চরিত্র ঠিক থাকে, তো অসুবিধা নেই, এতে তার অধিকার রয়েছে। জি, আপনার বাবার খেদমত সে করবে না, আপনার বাবার আপনাকে খেদমত করতে হবে। জি, হ্যাঁ, বাকি সে যদি করে আপনার বাবার খেদমত, সেটি এহসান, সেটি ফরজ ওয়াজিব নাই। আপনার বাবার খেদমত করাটা তার জন্য ফরজ ওয়াজিব কাজ নয়। জি, ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।